দেখতে শুনতে পাচ্ছো? রেসপন্স করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখো, 10 মিনিট সময় নিচ্ছি, সময় নিয়ে একটু আর একটু ডিটেলসে বলে দিচ্ছি, কারণ 5 ইয়ার প্ল্যানসগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, সো এটা আমাদের ভালো করে জানতে হবে। ধরে ধরে একটু বলে দিচ্ছি কিছু কিছু বিষয়। 5 ইয়ার প্ল্যানস আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা বলা যেতে পারে যে এটা এক প্রকার বলা যেতে পারে যে প্রসেস অফ বিল্ডিং অফ দ্য ইকোনমি, মানে আমাদের এই অর্থনীতিকে তৈরি করার জন্য এটা একটা প্রসেস ছিল বলা যেতে পারে। 5 ইয়ার প্ল্যানসটা একটা প্রসেস, 1940s এবং 50s-এর দিকে আইডিয়াটা এসেছিলো বলতে পারো, এবং এই এইভাবে একটা প্ল্যান তৈরি করতে হবে এরকম একটা আইডিয়া এসেছিল। বেসিক্যালি আমরা দেখতে পাবো 1940s-এর যখন কথা বলছি তখন বম্বে প্ল্যানের হাত ধরে এটা এসেছে। বম্বে প্ল্যান, এর আগে দিন তোমাদের বলেছি বম্বে প্ল্যানটা কী, তো বম্বে প্ল্যানের হাত ধরে এসেছে, এবং সেখানে আমরা দেখতে পাবো যে কয়েকজন, প্রায় 7-8 জনের মতো সেখানে লিডিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা 1944 সালে এই আইডিয়াটিকে কিন্তু প্রপোজ করেছিলেন। এবং আমরা তারপর থেকে দেখতে পাবো যে স্বাধীনতা যখন আমরা লাভ করছি তখন আমরা একটা নতুনই, মানে এটাকে এটাকে প্রিন্সিপাল করে আমাদের ইকোনমিক পলিসি আমরা ডিসাইড করছি। বাট আমরা দেখতে পাবো যে এই আইডিয়াটা যখন আমরা নিয়ে আসছি তখন সেখানে সোভিয়েত ইউনিয়নেরও একটা বিশেষ কন্ট্রিবিউশনস আছে। কী সেই কন্ট্রিবিউশন? সোভিয়েত ইউনিয়নের কন্ট্রিবিউশনসটা হচ্ছে এটাই যে জোসেফ স্ট্যালিন, সোভিয়েত ইউনিয়নের কন্ট্রিবিউশন হচ্ছে এটা যে জোসেফ স্ট্যালিন, আমরা দেখতে পাবো কি জোসেফ স্ট্যালিন যে 5 ইয়ার প্ল্যান সোভিয়েত ইউনিয়নে লঞ্চ করেছিলেন 1928-এ, তো সেটাকে আমরা অ্যাডপ্ট করেছিলাম, রাইট? সেটাকে আমরা অ্যাডপ্ট করেছিলাম, এবং আমরা দেখতে পাবো যে এইরকমভাবে তারা নিজেদের ডেভেলপমেন্ট করেছিল, সো উই অলসো থট দ্যাট দিস ক্যান ইম্প্রুভ, দিস ক্যান ডেভেলপ আওয়ার ইকোনমি অ্যাজ ওয়েল। যাই হোক, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 ইয়ার প্ল্যানস, যেটা ইনকাম এবং এক্সপেন্ডিচার বেসিক্যালি, মানে 5 ইয়ার প্ল্যানসের একটা বলা যেতে পারে যেটা একটা ইনকাম এবং এক্সপেন্ডিচারটা বেসিক্যালি 5 ইয়ার্সকে টার্গেট করে করা হবে, এই ধরনের একটা প্ল্যান ছিল এটা, যে 5 বছরকে টার্গেট করা হবে, টার্গেট ধরে সেখানে ডেভেলপমেন্টকে কনসিডার করা হবে। তারপরে বলা হচ্ছে এখানে প্ল্যান যেটাকে বলা হচ্ছে, এবং সেটাকে বলা হচ্ছে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, মানে সরকার যে এক্সপেন্ডিচারটা যেটা বেসিক্যালি করে থাকে সেই এক্সপেন্ডিচারটা সরকার দুটো ভাগে ভাগ করেছিল সেই সময়, দুটো ভাগে ভাগ করেছিল। কী কী দুটো ভাগ? একটা হচ্ছে যে প্ল্যান বাজেট, আর একটা হচ্ছে নন প্ল্যান বাজেট। নন প্ল্যান বাজেট যেটা সেটা হচ্ছে ইয়ারলি যে সমস্ত খরচাগুলো আসে, ইয়ারলি মাথায় রাখবে, ইয়ারলি যে সমস্ত খরচাগুলো আসে যেগুলো রুটিন খরচা, যেগুলো করতে হয়, সেগুলোকে নন প্ল্যান বাজেট বলা হচ্ছে। যেমন ধরে নাও যে এমপ্লয়িজদের বেতন দেওয়া, বেতন তো তাদেরকে দিতে হবে, এটা একটা রুটিন জব, গভর্নমেন্টকে এটার মধ্যে বিশেষ কোনো প্ল্যানের প্রয়োজন পড়ে না, মানে গভর্নমেন্টের এমপ্লয়িজদের কম বেতন দিয়ে দেবে এটা কখনো হয় না। তাদের বেতনটা যেহেতু, তাদের রিক্রুটমেন্টের সময় যেহেতু ফিক্সড, তাদের সেই কন্ডিশনে যেহেতু রিক্রুট করা হয়, তো স্বাভাবিকভাবে এটা আগে থেকে ডিসাইড করা একটা ইয়ারলি প্ল্যানের মধ্যে এটাকে রাখতে হয়। তো এইরকম কিছু কিছু আছে সেক্টরস যেখানে এমপ্লয়িদের বেতন দেওয়াটাকে নন প্ল্যানের মধ্যে পড়ছে, বা ধরে নাও আরও কিছু কিছু কি বলবো যে মূলত এমপ্লয়িদের বেতন দেওয়াটাকে এখানে নন প্ল্যান বাজেটের মধ্যেই ধরা হয়। প্ল্যান বাজেট কোনগুলো? প্ল্যান বাজেট যেগুলোর মধ্যে দিয়ে সরকার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করবে, যেগুলোর মধ্যে দিয়ে সরকার কী করবে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করবে, সেগুলোকে প্ল্যান বাজেট বলা হয়, প্ল্যান বাজেট। তো এই প্ল্যান বাজেটটাই ছিল 5 বছরের জন্য, 5 বছরের একটা টার্গেট নিয়ে করা হয়েছিল। এই প্ল্যানটাই আমরা দেখতে পাবো কি যে 5 বছরের টার্গেট নিয়ে করা হয়েছিল। তো যাই হোক, তার মোটামুটিভাবে বুঝতে পারলে যে সরকার দুরকমভাবে খরচার প্ল্যানটা তখন ডিসাইড, খরচা করবে ডিসাইড করেছিল, একটা হচ্ছে রুটিন খরচা, আর একটা হচ্ছে রুটিন নয় বাট 5 বছরের একটা কিন্তু টার্গেট নিয়ে তারা খরচা করবে। তো রুটিন যে খরচাটা, যেমন প্রত্যেক বছর এমপ্লয়িদের যে খরচাটা আসে সেটা এক্স্যাক্ট কত, সারা বছরে কত পড়বে, সেটা একটা রুটিন খরচা। তো এমপ্লয়িদের খরচাটা নন প্ল্যান বাজেটের মধ্যে থেকে দেওয়া হয়। প্ল্যান বাজেট হচ্ছে তাহলে যেটা সরকার কী করছে, সরকার যেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে পলিসি প্রোগ্রামসগুলো তৈরি করছে সেগুলোকে বলা হচ্ছে প্ল্যান বাজেট। তাহলে সেগুলো ইয়ারলি কত হবে, 5 বছরের টার্গেটে কত হবে, সেগুলো ডিসাইড করা হতো। তো এইরকমভাবে আমরা দেখতে পেয়েছি কি যে সেই সময় সরকার কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডে যখন ডেভেলপমেন্টের কথা ভাবছে তখন এইরকমভাবে প্ল্যানটা ডিসাইড করেছিল। আমরা দেখতে পাবো যে 1951 থেকে 2017 সাল পর্যন্ত এই প্ল্যানগুলো ফাংশনস করেছে। তোমরা জানো 2014 সালে নরেন্দ্র মোদী পাওয়ারে এসেছে, 2014 সালে নরেন্দ্র মোদী পাওয়ারে এসেছে, ও 2012 সালে লাস্ট হচ্ছে প্ল্যানটা তৈরি করা হয়েছিল, 2012 সালে লাস্ট প্ল্যান তৈরি করা হয়েছিল,
এই প্ল্যানটা 2012 সাল থেকে 5 কাউন্ট করলে 12, 5, 17ই হয়, তাহলে 12 থেকে 17 পর্যন্ত এটা কিন্তু মানে লাস্ট প্ল্যান ডিসাইড হয়েছিল 2012 সালে নরেন্দ্র মোদী মনমোহন সিংয়ের আমলে, এবং এটা এই টাইম পিরিয়ডটা শেষ হয়েছে 2017 সালে। কিন্তু 2017 সালের পর থেকে সরকার এটাকে রিনিউ করেনি, বাট বলা যেতে পারে কিংবা বলা যেতে পারে তার আগেই সরকার একটা নতুন বডি তৈরি করেছিল, যে বডিটার নাম দিয়েছিল কি, যে বডিটার নাম দিয়েছিল নীতি আয়োগ। তো এই নীতি আয়োগকে আমরা দেখতে পাবো যে প্রথম যে বডিটা তৈরি হয়েছিল 1951-এ, যেটা কেসি নিয়োগীর সুপারিশে তৈরি হয়েছিল, এবং আমরা দেখতে পাবো এই বডিটা প্রথম 1938-এ তৈরি হয়েছিল সুভাষচন্দ্র বোস এটা তৈরি করেছিলেন, এবং তৈরি করে যার চেয়ারম্যান করেছিলেন জওহরলাল নেহরুকে। তো যদি ব্রিটিশ ভারতের কথা বলো তাহলে এই বডিটার বা এই প্ল্যানিং কমিশনের আইডিয়াটা মাথায় এসেছিল সুভাষচন্দ্র বোসের, তিনি যখন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন এটাকে কল্পনা করেছিলেন, এবং নেহরুকে এর প্রথম প্রেসিডেন্ট করে চেয়ারম্যান করেছিলেন। যদি পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডে বলো তাহলে আমরা দেখতে পাবো যে কেসি নিয়োগীর মাথা থেকে আইডিয়াটি বেরিয়েছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটাকে 1951-এ তৈরি করা হয়েছে। 1950-র একটা রেজলিউশনের মধ্য দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, একটা ক্যাবিনেটের রেজলিউশনস ছিল এটা, এটা কোনো সে ফলে এই কারণে এটাকে কোনো কনস্টিটিউশনাল বডি বা এটাকে কোনো স্ট্যাটিউটরি বডি বলতে পারি না, এটা কমপ্লিটলি একটা নন স্ট্যাটিউটরি বডি, নন কনস্টিটিউশনাল নন স্ট্যাটিউটরি বডি। তো আমরা দেখতে পাবো প্ল্যানিং কমিশন সেখানে তৈরি করা হলো, এবং পদাধিকার বলে এক্স অফিসিও চেয়ারম্যান করা হলো কাকে, প্রাইম মিনিস্টারকে। এবং এই প্ল্যানিং কমিশন কার আন্ডারে কাজ করবে, এনডিসির আন্ডারে কাজ করবে। সেই সময় এনডিসি বলে একটা বডি তৈরি করা হয়েছিল, তোমরা জানো, তো সেই এনডিসির আন্ডারে তাকে কিন্তু ফাংশনস করতে হতো। এনডিসি বেসিক্যালি এই বডিটার, এই প্ল্যানিং কমিশনের যে রিপোর্টসগুলো ছিল, যে সাজেশনসগুলো থাকতো, সেগুলোকে অ্যাপ্রুভ করার কাজটা করতো। তো আমরা এটা দেখেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 2015 সালে এটাকে এসে রিপ্লেস করাচ্ছে, ফার্স্ট জানুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি কি যে রিপ্লেস করা হচ্ছে, কোনটাকে রিপ্লেস করা হচ্ছে, প্ল্যানিং কমিশনকে। কে করছেন, নরেন্দ্র মোদী করছেন। 2014 সালে অলরেডি বিজেপি ক্ষমতায় চলে এসেছে সেন্টারে, 2014 সালে যেহেতু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাওয়ারে এসেছে, স্বাভাবিকভাবে তারা চেয়েছে যে কংগ্রেসের তৈরি করা যে বডি প্ল্যানিং কমিশন সেটাকে সে ভেঙে দিয়ে নিজের মতো করে আপডেটেড একটা বডি তৈরি করবে। এবং সেই আপডেট বডিটা কি না, আগে যেমন প্ল্যানিং কমিশনে 3 বছরের টার্গেট নিয়ে কাজ করা হতো, 3 বছরের টার্গেট নিয়ে ডিসাইড করা হতো পলিসি, এখানে কিন্তু 3 বছর হবে না, সরি 5 বছর, 5 বছরের ডিসাইড টার্গেট নিয়ে যেভাবে সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ইকোনমি ডেভেলপমেন্টের আইডিয়াকে ভাবা হতো, এখানে এসে সেটা করা হবে না। এখানে এদের বক্তব্য হলো যে তারা তিন ধরনের একটা একটা আইডিয়াকে এখানে অ্যাডপ্ট করলো। একটা হচ্ছে 3-ইয়ার অ্যাকশন এজেন্ডা হবে, 3-ইয়ার অ্যাকশন এজেন্ডা, তার 3 বছরের টার্গেটে একটা কতগুলো প্রোগ্রাম পলিসি তারা নেবে, 7 বছরের টার্গেটে কতগুলো যেটাকে বলা হচ্ছে মিডিয়াম টার্ম স্ট্র্যাটেজি, এবং 15 বছরের টার্গেটে তারা কতগুলো হচ্ছে কিন্তু এখানে কতগুলো প্রোগ্রাম পলিসি অ্যাডপ্ট করবে। তো 3 ভাগে এটাকে ভাগ করলো তারা, অর্থাৎ তাদের যে ডেভেলপমেন্টের যে মাধ্যম ইয়ে হবে, প্ল্যানিং হবে, সেই প্ল্যানিংটা হচ্ছে 3 রকমের, 3 বছরের টার্গেট, 7 বছরের টার্গেট আর 15 বছরের টার্গেট। 7 বছরেরটা মাঝে যেহেতু, তো এটা মিডিয়াম বলা হচ্ছে। আমরা দেখতে পাবো যে বেসিক্যালি তারাও এক প্রকার চেষ্টা করছে, যেমন তোমরা দেখবে চায়না আজ থেকে তাদের পলিসিগুলো আবার আরও অনেক বেশি দূরদর্শী। চায়নার পলিসিগুলোর দিকে যদি তাকাও তাহলে দেখবে যে আজ থেকে 50 বছর পর, 60 বছর পর, 100 বছর পর চায়না কোথায় দাঁড়িয়ে থাকবে সেগুলো নিয়ে তারা চিন্তাভাবনা করে। যেমন দেখবে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ সেই রকমই একটা পদক্ষেপ, তোমরা জানো যে একটা বড়ো সিল্ক রোড যেটা ইতিহাসে ছিল সেটাকে রিভাইভ করার কাজটা কিন্তু করছে, এটা আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। সো যাই হোক, চায়না এই ধরনের লম্বা যেখানে একটা বড় দূরদর্শী প্ল্যান যেখানে নিচ্ছে, সেখানে আমাদেরকে ওই 5 বছরের ট্র্যাডিশনাল পলিসি থেকে বেরিয়ে এসে কোথাও গিয়ে আমাদেরকে ব্যালেন্স করে আমাদেরকেও লং রান কিছু পলিসি অ্যাডপ্ট করতে হবে ধীরে 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 ধীরে, সেই দিকে ফোকাসটা কিন্তু সরকারের ছিল। সো দেয়ারফোর ইট ওয়াজ নেসেসারি টু 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 অ্যাডপ্ট 3 ডিফারেন্ট প্রোগ্রামস, 3 ডিফারেন্ট অ্যাজেন্ডা বলা যেতে পারে, বা টাইম ফ্রেম। তো 3 বছর, 7 বছর আর 15 বছরের একটা টাইম ফ্রেমে এখানে সরকার ডেভেলপমেন্ট করবে এবং কতগুলো প্রজেক্ট হাতে নেবে, সেই ধরনের চিন্তাভাবনা সেখানে তারা কিন্তু করেছিল। এবার চলে আসো এখানে যে ফার্স্ট যে ফাইভ ইয়ার প্ল্যান সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানের যে ইয়েটা ছিল, আইডিয়াটা ছিল, অবশ্যই সেখানে ইকোনমি ডেভেলপমেন্ট আইডিয়া ছিল, কিন্তু আমরা আমরা দেখতে পাবো যে নেহরু সেখানে কী করলো, যে পার্লামেন্টে মানে প্রাইম মিনিস্টার যেহেতু তিনি ছিলেন 1951-এ, অলরেডি ইলেকশন যখন শেষ হচ্ছে তারপরে, তো সরি 1951 থেকে 56 মানে অলরেডি মানে ভারত স্বাধীন হওয়ার পর বলা যেতে পারে, তো যাই হোক ইলেকশনের আগে, পরে না ইলেকশনের আগেই,
তো জওহরলাল নেহরু পার্লামেন্টে এটাকে বলা যেতে পারে, তখন একটাই হাউস ছিল তোমরা জানো, যে পার্লামেন্টে তখন সেটাকে ইন্ট্রোডিউস করছে, পার্লামেন্টে সেটাকে তখন ইন্ট্রোডিউস করছে, ইন্ট্রোডিউস করার কাজটি তিনি করেছেন এবং আমরা দেখতে পাবো সেখানে তিনি কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। এবং এখানে তারপর দেখো তাদের ফোকাসটা অবশ্যই শুরুর দিকে কিসে ছিল, এগ্রিকালচারাল সেক্টরে ছিল, এগ্রিকালচারাল সেক্টরে ছিল, ইনভেস্টমেন্ট তারা করবে অবশ্যই, ইনভেস্টমেন্টটা তারা করবে কোথায়, তাদের বক্তব্য ছিল ইনভেস্টমেন্ট শুড বি ইন কনস্ট্রাকশন অফ ড্যামস অ্যান্ড ইরিগেশন প্রজেক্টস, অর্থাৎ কৃষিকাজে, এবং কৃষিকাজে সার্বিকভাবে ব্যবহার করা দরকার এবং ড্যাম নির্মাণ করার জন্য দরকার, ড্যাম কিসের জন্য দরকার পড়বে, ড্যাম প্রয়োজন পড়বে যাতে জলের, নদীর জলটাকে যাতে আটকে রেখে কী করা যায় না, সেটাকে সেচের কাজে ব্যবহার করা যায়, নদীর জলটাকে আটকে রেখে যাতে সেটাকে ইলেকট্রিফিকেশনের কাজে, ইলেকট্রিক জেনারেশনের কাজে যেহেতু ব্যবহার করা যায়, এই ধরনের বিভিন্ন চিন্তাভাবনা সরকার করেছিল, করে মানে এগ্রিকালচারের জন্য ইলেকট্রিসিটির বিশেষ প্রয়োজন ছিল। তো সব দিক থেকে চিন্তাভাবনা করে সরকার ড্যাম নির্মাণ করার কাজটা করেছিল, যেখানে জলটাকে আটকে রেখে কী করা যেতে পারে, বিশেষ টার্গেটটা হচ্ছে জলটাকে আটকে রেখে ইরিগেশনস বা এগ্রিকালচারের কাজে এটাকে আটকা লাগানো যেতে পারে। এবং আমরা দেখতে পাবো এই উদ্দেশ্যেই ভাকরা ন্যাঙ্গাল ড্যাম সেই সময় তৈরি হয়েছিল, ভাকরা ন্যাঙ্গাল ড্যাম যেটা তোমরা দেখতে পাবে এখন গুগল ম্যাপে দেখলেই দেখতে পাবে, দেখবে খুব সুন্দর করে দেখাবে, ভাকরা ন্যাঙ্গাল ড্যাম তখন কিন্তু তৈরি হয়েছিল। এরপরে আমরা দেখতে পাবো যে এটা বেস্ট কিসের উপর ছিল, এই আইডিয়াটি বেস্ট ছিল হচ্ছে হ্যারোড দোমার মডেল বলে একটা মডেল ছিল, যেটা এই ইনক্রিজিং সেভিংসের কথা বলেছিল, তো সেটার উপর তৈরি হয়েছিল, সেটার উপর বেস করে তৈরি হয়েছিল। আমি গভীরে নিয়ে যাচ্ছি না এখন তোমাদের ওটাতে, আপাতত এইগুলোতে দেখো 1956-এ আমরা দেখতে পাচ্ছি কি যে পাঁচটা আইআইটি তৈরি করেছিল সরকার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি যাদেরকে বলা হচ্ছে আইআইটি, তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, পাঁচটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এরকমভাবে সরকার কিন্তু সেই সময় ডেভেলপ করেছিল, ঠিক আছে, শুরুর দিকে। এবং তাহলে বুঝতেই পারছো যে সেগুলোর মধ্য দিয়েও সরকার এক প্রকার চেষ্টা করছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করা, এবং তার পাশাপাশি সরকারের এটাও চেষ্টা আছে যে এগ্রিকালচারাল সেক্টরেও ইন্ডাস্ট্রির প্রয়োজন পড়বে, সেটাকেও ইম্প্রুভ করার কিন্তু প্রয়োজন, সেই উদ্দেশ্যেও কিন্তু এগুলোকে এস্টাবলিশ করা করতে হবে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে মেজর ফোকাসটা অবশ্যই এগ্রিকালচারাল দিকে ছিল, কিন্তু টেকনোলজিক্যাল এই সমস্ত ইনস্টিটিউটগুলোকে তৈরি করারও উদ্যোগ সরকার কিন্তু নিয়েছিল। টার্গেট রেট সরকারের ছিল কত, 2.1% গ্রোথ রেট ছিল, 2%, কিন্তু তার থেকে একটু বেশি হয়েছিল, খুব বেশি হয়নি কিন্তু বেশি হয়েছিল, 3.6%, কোথাও কোথাও পাওয়া যায় আবার না এটা ব্যর্থ হয়েছে, বাট এখানে এটাকে বলা হয়েছে যে না 3.6% ছিল, দেখে নাও এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে দেখো সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানস আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, যে প্রথমটা তাহলে আমরা দেখলাম এগ্রিকালচারের উপর ফোকাস করলো, র্যাপিড এগ্রিকালচারাইজেশন, এগ্রিকালচার ইরিগেশনস, ড্যামের ড্যাম কনস্ট্রাকশন এগুলোর উপর ফোকাস করলো। সেকেন্ডটা আমরা দেখতে পাচ্ছি র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস অ্যান্ড দ্য পাবলিক সেক্টরের উপর ফোকাস করেছিল, পাবলিক সেক্টর এবং র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর ফোকাস করেছিল। এই আইডিয়াটা এসেছিলো পিসি মহলাবন বিষ, যেটা তোমাদের গত কয়েকদিন ধরেই পড়াচ্ছি, নেহরু মহলাবন বিষ প্ল্যান বলা হচ্ছে এটাকে, স্ট্র্যাটেজি বলা হচ্ছে, তো সেটাই আসলো। এরপরে আমরা দেখতে পাবো যে এখানে তারা চেষ্টা করলো কি, বড় বড় ইন্ডাস্ট্রি ডেভেলপ করার, এবং প্যারালালি তাদের চেষ্টা এটাই ছিল যে বিদেশ থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো কেনা হচ্ছে সেগুলোর উপর এক প্রকার বয়কট করা সেগুলোর উপর ট্যারিফ বসানো, যাতে সেগুলো কম আসে দেশের দেশে, এবং নিজের দেশের ইন্ডাস্ট্রিজগুলো যেগুলো হচ্ছে কি হোমোজেনাস ইন্ডাস্ট্রিজ আছে বা ইন্ডিজেনাস ইন্ডাস্ট্রিজ আছে, ইন্ডাস্ট্রিজ ওই নিজেদের ইন্ডাস্ট্রিজগুলোকে সেখানে দাঁড় করানো যেতে পারে। টার্গেট রেট কত ছিল, টার্গেট রেট ছিল সেখানে আমাদের দেখতে পাবো যে 4.5% সেখানে গ্রো করবে, কিন্তু আমরা দেখতে পাবো তার থেকে একটু কম হয়েছিল, সেটা হচ্ছে 4.27%, তো আমরা দেখতে পাচ্ছি যে ভালোই সেখানে কিন্তু গ্রো করেছিল। এরপরে চলে আসো থার্ড ফাইভ ইয়ার প্ল্যান, যেটা 1961 থেকে 1966 পর্যন্ত রয়েছে, 61 থেকে 66 পর্যন্ত ভালো করে টাইম পিরিয়ডগুলোর দিকে ফোকাস করবে, কোয়েশ্চেন এখান থেকে প্রচুর আসবে। এরপর দেখো এখানে ফোকাসটা এখানে হলো, আমরা দেখতে পাবো কি যে এখানে পঞ্চায়েত ইলেকশনসকে ইন্ট্রোডিউস করার একটা কনসেপ্ট এসেছিলো, তোমরা জানো যে পঞ্চায়েত নিয়ে একটা দীর্ঘ আলোচনা শুরু হয়েছিল সেখানে, হ্যাঁ, তো পঞ্চায়েত নিয়ে একটা আলোচনা সেখানে শুরু হয়েছিল পঞ্চায়েতকে কেন্দ্র করে, তারপরে তো কমিটি কমিশনসও অনেকও বসেছিলো, তোমরা জানো যে সেখানে 57-এ যেমন দেখবে বলবন্ত রায় মেহতা কমিটি তৈরি হয়েছিল, তাদের রেকমেন্ডেশনস অনেকগুলো ছিল, অনেক কিছু আমরা দেখেছি। বাট দুঃখের বিষয় ছিল এখানে যেটা এখানে বলা হচ্ছে যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে এটাই এখানে যে 61-62 আমরা দেখতে পাচ্ছি যে ইন্দো চায়না ওয়ার হচ্ছে, 65-এ আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কি হচ্ছে যে ইন্দো পাকিস্তান ওয়ার হচ্ছে, এই যে ইন্দো চায়না ওয়ার আর ইন্দো পাকিস্তান ওয়ার, এই যুদ্ধগুলোর কারণে আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামসটা কিন্তু ব্যর্থ হয়, এবং এই কারণে সরকারকে কি করতে হয়,
66 এর পর আর 5 বছরের টার্গেটে কোনো পরিকল্পনা ডিসাইড করতে পারিনি সরকার, তখন কিন্তু বাধ্য হয়েছিল শর্ট টার্মে তখন শুধু সিস্টেমটিকে ভেঙে পড়া থেকে আটকানোর কাজটা করেছিল। কি প্ল্যান হলিডে তখন লঞ্চ করা হয়েছিল, 5 ইয়ার প্ল্যানের জায়গায় তখন প্ল্যান হলিডে লঞ্চ করা হলো, এবং প্রত্যেক 3 বছরের টার্গেট, মানে 3 বছর বলবো না, 1 বছর 1 বছর 1 বছর করে একটা টার্গেট নিয়ে, অর্থাৎ 1 বছরের টাইম পিরিয়ডের গ্যাপ নিয়ে ডেভেলপমেন্টকে কনসিডার করা হলো। তো 67 থেকে 66, 67 থেকে 68, 68 থেকে 69 এইরকমভাবে 3টে আলাদা আলাদা বছরকে আমরা দেখতে পাবো কনসিডার করা হয়েছে এবং প্ল্যানগুলো ডিসাইড করা হয়েছে। তো ইট ওয়াজ কল্ড প্ল্যান হলিডেস। এরপরে আমরা চলে আসো এরপরে, এবং এখানে এটাও দেখে নাও যে এখানে ফোকাসটা কিন্তু এডুকেশনের উপরেও ছিল, হায়ার এডুকেশন, সেকেন্ডারি এবং হায়ার এডুকেশনের উপরেও ছিল। স্টেটসকে সেখানে রেসপন্সিবল করা হয়েছিল, স্টেটস মানে রাজ্য সরকারগুলিকে বলা হচ্ছে যে তারা রেসপন্সিবল থাকবে সেকেন্ডারি এবং হায়ার এডুকেশন, যাতে দেশের মধ্যে তারা এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করে। এরপর চলে আসো ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান আমরা দেখতে পাচ্ছি 1969 থেকে 74। কখন এটাই আসছে? এটা আসছে ইন্দিরা গান্ধী, এটা আসছে ইন্দিরা গান্ধী এটা মানে মানে এর আগে তিনটে যেটা দেখলে এই তিনটে আমরা দেখতে পাচ্ছি নেহরুর কন্ট্রিবিউশনস ছিল 61-এ যখন এটা এসছে তখন তোমরা দেখতেই পাচ্ছ যে নেহরু তখন কিন্তু জীবিত, যুদ্ধের পর, ইন্দো চায়না যুদ্ধের পর তিনি মারা গেলেন। তিনি একটা বড় শক পেয়েছিলেন যে যেভাবে আমাদের পাকিস্তানের কাছে, চায়নার কাছে যেভাবে আমাদের এত বড় একটা পরাজয় হয়েছে সেটা নিয়ে তিনি একটুখানি চিন্তাশীল হয়ে পড়েছিলেন। তো এটা তার কাছে একটা বড় শখ ছিল। যাই হোক, তো তারপরেও অনেকে বলা হয় যে তিনি যে হার্ট অ্যাটাকে মারা গেছেন সেটাও একটা বড় কারণ ছিল এই ইন্দো চায়না ওয়ারে, তার একটা বড় পতন, তার আইডিয়ার একটা বড় পতন, তার তিনি অনেকটা মানে বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছেন, সেটা তিনি সহ্য করে উঠতে পারেননি। যাই হোক, তার মাঝে আমরা দেখতে পাচ্ছি যে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হয়েছিলেন, বাট ফাইনালি যখন 1969-এ যখন ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যান লঞ্চ করা হচ্ছে তখন আমরা চেয়ারে কাকে দেখতে পাচ্ছি? প্রধানমন্ত্রীর চেয়ারে ইন্দিরা গান্ধী, কারণ ইন্দিরা গান্ধী 1966-এই কিন্তু প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী যখন তাসকান্দে গিয়ে মারা গেলেন 1966-এ, তারপর থেকে আমরা দেখেছি যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। সো স্বাভাবিকভাবেই এই প্ল্যানটা তার হাত ধরে এসেছে, তাহলে তার প্রথম প্ল্যান যেটা তার হাত ধরে এসেছে ফাইভ ইয়ার প্ল্যান, সেটা হচ্ছে 1969 থেকে 74 পর্যন্ত। যদিও প্ল্যান হলিডেজগুলোও কিন্তু হলিডেগুলোতেও তার কন্ট্রিবিউশনস ছিল, কারণ অলরেডি 66-এ যেহেতু তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সো তার হাত ধরেই সেগুলো এসেছিলো। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হচ্ছেন তখন তিনি গাডগিল ফর্মুলা সেখানে লঞ্চ করছেন। গাডগিল ফর্মুলাটা কী ছিল? গাডগিল ফর্মুলাটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেবিলিটি, ইকোনমিক স্টেবিলিটি নিয়ে আসা এবং সেলফ রিলায়েন্সটাকে আরও বেশি করে প্রমোট করার একটা আইডিয়াকে সেখানে প্রমোট নিয়ে আসলো। যদিও বলেছি যে এটা আলাদা নাম হলেও এই একেবারেই 1990-এর দশক পর্যন্ত আমরা দেখতে পাবো কি 1950 থেকে 1990 পর্যন্ত এই যেটা আমরা এর আগে দেখলাম মহলবন্দী স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতেই কিন্তু সব কিছু পরিচালিত হয়েছে। এখানে একটা নতুন সংযোজন হচ্ছে গ্যাডগিল ফর্মুলা। যাই হোক, এরা আগেরটাকে রিপ্লেস করে নয় বরং এটাকে আরও, ওটাকে আরও ইম্প্রুভ করার জন্য এটা হয়েছে। কী দেখতে পাবো আমরা? ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়ে আসার সঙ্গে সঙ্গেই তিনি কী করলেন না, দেশের মধ্যে যে অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছিল, যে দুর্ভিক্ষ তৈরি হয়েছিল বলা যেতে পারে, যে একটা দারিদ্রতার পরিবেশ সেখানে গড়ে উঠেছিল, বিশেষ করে দুটো পরপর যুদ্ধ 1962 আর 1965-এর যে যুদ্ধ, সেখানে ভারতবর্ষের অনেক ক্ষতি হয়েছিল তোমরা জানো। তো স্বাভাবিকভাবেই এখানে তিনি চেষ্টা করলেন কি যে গ্রামের যে অর্থনীতি যেটা ভেঙে পড়েছে, দারিদ্রতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটাকে আটকানোর চেষ্টা করলেন। এবং এটার একটা বড় পদক্ষেপ ছিল এটাই যে 14টা যে ব্যাংক ছিল, প্রাইভেট ব্যাংক, সেগুলোকে ন্যাশনালাইজ করে দিলেন, করে দিয়ে ব্যাংকগুলোর যে অ্যাক্টিভিটি সেগুলোকে গ্রামীণ লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, তাতে করে যাতে নিচের লেভেলের মানুষদের এই ফিনান্সিয়াল ব্যাপারে আরও বেশি করে পার্টিসিপেশনসটা বাড়ে। সাথে সাথে তিনি এটাও করলেন যে গ্রিন রিভলিউশনের যে আইডিয়া সেটাকে তিনি এখানে নিয়ে আসলেন, এবং আমরা দেখেছি যে গ্রিন রিভলিউশনের আইডিয়াটিকে সফল করে তুলেছিলেন। মূলত তোমাদের বলেছিলাম যে ওয়েস্টার্ন যে ইউপি এবং পাঞ্জাব, সেখানে এই আইডিয়াগুলো এটা কিন্তু সাকসেসফুল হয়েছিল। এরপরে আমরা দেখতে পাবো যে যে খরা প্রবণ যে এলাকাগুলো আছে সেগুলোর জন্য তিনি প্রোগ্রাম লঞ্চ করেছিলেন, এগুলো মাথায় রেখো। টার্গেট রাখা হয়েছিল 5.6%, কিন্তু খুব একটা বেশি সফল হয়নি, কারণ 3.3%ই শুধুমাত্র অ্যাচিভ করা গেছিলো। ঠিক আছে, এগুলো দেখে নিও। এরপরে ফাইভ ইয়ার প্ল্যানসে আমরা চলে আসি, যেটা ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান 1974 থেকে 78 পর্যন্ত
74 থেকে 78 এর মাঝে তোমরা দেখতে পাবে যে একটা যুদ্ধ কিন্তু হয়েছে অলরেডি, ইন্দো বাংলাদেশ যুদ্ধ, সরি ইন্দো পাকিস্তান যুদ্ধ হয়েছে 1970 কত সালে, ফাইভে, তো 1971 হয়েছে। তো 1971 হয়েছে, সেই কারণে এখানে দেখবে এই যে টার্গেট রেট আমাদের রাখা হয়েছিল 5.6%, সেটা কিন্তু 3.3 এসে কিন্তু দাঁড়িয়ে গেছিলো এগুলো। আর তাছাড়াও তোমরা জানো যে মাঝে আরও অনেক কাণ্ড কারখানা কিন্তু হয়েছিল, ইন্টারনাল পলিটিক্স অনেক ডিস্টার্ব ছিল, সেটাও জানো তোমরা। তাছাড়া তোমরা এটাও জানো যে দেশে তখন একটা স্যাংশনস কিন্তু লাগাতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশগুলো। তার অন্যতম কারণ এটাও ছিল যে আমরা নিউক্লিয়ার টেস্ট করছি। 1974 ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম টেস্টেড ইজ ওন নিউক্লিয়ার। তো স্বাভাবিকভাবে তোমরা জানো যে আমাদের এই কারণে বিদেশি বিভিন্ন দেশ তারা কিন্তু স্যাংশনস লাগিয়েছিল, আমাদের গ্রোথ রেট কিন্তু অনেকটা আটকে গেছিল। যাই হোক, 1974 থেকে 78 যে টাইম পিরিয়ড, এখানে গরিবি হটাও স্লোগান তিনি দিচ্ছেন, গরিবি হটাও স্লোগান তিনি দিচ্ছেন, বিশেষ করে 1971 পরেই এসে তিনি এটা করছেন, মানে ইলেকশনে দিচ্ছেন। 1971 যে ইলেকশনস ছিল সেখানে তিনি গরিবি হটাও স্লোগান দিচ্ছেন এবং নির্বাচনে জিতে আসার পর থেকে তিনি পভার্টিকে ব্যানিশ করার কথা বলছেন। 1975 আমরা দেখতে পাবো কি যে ইলেকট্রিক সাপ্লাই যে অ্যামেন্ডমেন্ট বিল তিনি সেটা নিয়ে এসেছিলেন এবং চেষ্টা করেছিলেন কি যে ইলেকট্রিক জেনারেশনসটাকে আরও ইম্প্রুভ করার। এরপরেও তিনি ন্যাশনাল, তাছাড়াও তিনি ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল হাইওয়ে সিস্টেমকে ইন্ট্রোডিউস করেছিলেন যে আমাদের কানেকটিভিটিটাকে আরও বাড়াতে হবে। মিনিমাম নিডস প্রোগ্রাম নিয়ে এসেছিলেন, MNP যেটাকে বলা হয়, মিনিমাম নিডস প্রোগ্রাম, যেটা একেবারে লোয়ার লেভেলের মানুষের জন্য, সেটাকে যাতে ইনক্রিজ করা যেতে পারে বা তাদের অসুবিধেগুলোকে যাতে দূর করা যেতে পারে। এই আইডিয়াটা যা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন DP ধর, এই আইডিয়াটা দিয়েছিলেন। এরপর দেখে নাও, টার্গেট রেট ছিল আমাদের 4.4%, বাট এটা আমরা অ্যাচিভ করেছিলাম তার থেকে একটু বেশি, 4.8%, 4.8% আমরা কিন্তু অ্যাচিভ করতে পেরেছিলাম। যাই হোক, এখানে এরপরে আমরা দেখতে পাবো 1978 অলরেডি মোরারজি দেশাই চলে আসে। মোরারজি দেশাই চলে আসলে তিনি এই প্ল্যানগুলোকে আবার একটুখানি প্রত্যাখ্যানও করেছিলেন, করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো কি তিনি প্রত্যাখ্যান করছেন, করে নিজের মতো প্ল্যান নেওয়ার চেষ্টা করছেন এবং এই প্ল্যানটাকে বলা হচ্ছে রোলিং প্ল্যান। 1978 থেকে 80 পর্যন্ত তিনি এই প্ল্যানগুলো, বা এই যে মাঝে যে সরকার ছিল, যে মোরারজি দেশাই সরকার এবং তারপরে চরণ সিং সরকার, তারা কিন্তু এই আইডিয়াগুলো নিয়ে এসেছিলেন। আমরা দেখতে পাবো জনতা পার্টি এখানে ফর্ম হলো। জানো তোমরা এগুলো এর আগের ক্লাসে তোমাদের একাধিকবার বলেছি, জনতা পার্টি এগুলো করেছিল। 6-5 প্ল্যানটাকে এখানে রোল করার চেষ্টা হলো, যাই হোক, খুব একটা বেশি পদক্ষেপ সেখানে তাদের ছিল না, খুব বেশি কিছু তারা করে উঠতে পারেনি। 1980 যখন আমরা আবার দেখছি যে নতুন করে ইন্দিরা গান্ধী পাওয়ারে আসছে, তখন ইন্দিরা গান্ধী পাওয়ারে এসে কী করছে না, 6-5 প্ল্যানটা তিনি কিন্তু নেওয়ার চেষ্টা করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি কি, যে ইকোনমিক লিবারালাইজেশন এখানে আমরা দেখতে পাবো যে ধীরে ধীরে কী হচ্ছে না, ধীরে ধীরে কিন্তু ইন্ট্রোডিউস হচ্ছে। কেন ধীরে ধীরে ইন্ট্রোডিউস হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে গোটা বিশ্বের মধ্যে বিশেষ কতগুলো চেঞ্জ কিন্তু আসতে শুরু করেছে অলরেডি, বিশেষ করে বিভিন্ন, তোমাদের বলেছিলাম এর আগে যে 1980s ডিকেডেই তোমরা দেখতে পাবে যে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগান আর ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছে মার্গারেট থেচার, তারা তাদের নিজেদের দেশে কিন্তু অলরেডি প্রাইভেটাইজেশনের দিকে এগোতে শুরু করেছিলেন। তাদের নিজেদের সরকারের হাতে যে কোম্পানিজগুলো ছিল, পাবলিক সেক্টরসগুলো ছিল, সেগুলোকে তারা কিন্তু প্রাইভেটাইজ করতে শুরু করেছিলেন। তো স্বাভাবিকভাবে একটা গোটা বিশ্বের মধ্যে একটা চেঞ্জ আসছে, তো সেই চেঞ্জের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। তাছাড়াও আমাদের নিজেদের ইকোনমি অনেকটা ডাউনে রান করছে এবং মাঝে এই কোয়ালিশনের কারণে আরও একটা ক্ষতির দিকেও যাচ্ছিলো, সেটাকে আটকানোর একটা চেষ্টা এবং নতুন করে সিস্টেমে নতুন রকমভাবে এগিয়ে আসার চেষ্টা কিন্তু সেখানে রিয়েলাইজ করা হয়েছিল। তো এটা আমরা এখানে দেখতে পাবো। নেহরুভিয়ান সোশ্যালিজমের আইডিয়াটা এখানে মৃত্যুবরণ ঘটে বলা যেতে পারে। যখন থেকে এই 1980s যখন থেকে আমরা মার্কেটের যে প্রাইস রেট প্রোডাক্টের সেটার উপরে যখন আমরা কন্ট্রোলটা এলিমিনেট করে দিলাম, মানে কন্ট্রোলটা রাখছি না, অর্থাৎ সরকার আর কোনোরকমভাবেই মার্কেটের উপর কন্ট্রোল করবে না, যে দাম যদি বাড়ছে কোনো প্রোডাক্টের তাহলে বাড়ুক, কারণ মার্কেটে প্রোডাক্টে নিশ্চয়ই ওই রকম একটা কোনো অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা সাধারণ নিয়মে সেটা বাড়ছে বলে সরকার ধরে নিল, সেখানে আর কোনো কন্ট্রোল করবে না। এটা করার বেসিক আইডিয়াটা ছিল এটাই যে প্রাইভেটাইজেশনসকে তারাও একটুখানি ফ্লেক্সিবল করবে, যাতে করে কী হয়, যাতে করে আমরাও এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম যেটা এর আগের দিন তোমাদের পড়াচ্ছিলাম সেটার সাথে যাতে ব্যালেন্স করতে পারি। তো কাইন্ড অফ কোথাও আমরা গিয়ে এটাকে রিয়েলাইজ করেছিলাম, ইন্দিরা গান্ধী এটাকে রিয়েলাইজ করেছিলেন এবং ইকোনমিক লিবারালাইজেশনের জন্য মার্কেটের উপরে কন্ট্রোলটা তিনি একটু হালকা করতে বা আলগা করতে শুরু করেছিলেন।
তো যখনই এটা শুরু করলেন তখনই আমরা দেখতে পাচ্ছি কি যে নেহরুভিয়ান সোশ্যালিজমের যে আইডিয়া, যেটা ওই মহলবন্দী স্ট্র্যাটেজির হাত ধরে যেটা আসলো, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর সমাপ্তির দিকে কিন্তু এটা পৌঁছে যাচ্ছে, সমাপ্তির দিকে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ স্টেট কন্ট্রোল যে সিস্টেম ছিল, যেটা মিক্স ইকোনমির ব্যবস্থা ছিল, সেখান থেকে ধীরে ধীরে সরকার কিন্তু রোল ব্যাক করতে শুরু করেছে। সো রোল ব্যাক অফ দ্য স্টেটের আইডিয়াটা এখানে কিন্তু উঠে আসতে শুরু করলো। তাহলে নেহরুভিয়ান সোশ্যালিজমের যদি এন্ড বলা হয়, তাহলে 1980s দশকে কিন্তু এটা শুরুটা হয়ে গেছিলো। এখানে প্যারালালি আমরা দেখতে পাবো যে তিনি ওভার পপুলেশনসকে নিয়ন্ত্রণ করা, প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিংকে ইন্ট্রোডিউস করা, এই সমস্ত আইডিয়াগুলোকেও তিনি কিন্তু নিয়ে এসেছিলেন। অর্থাৎ জনসংখ্যা যেভাবে ধীরে ধীরে দিনে দিনে বাড়ছে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করলেন, কারণ আমাদের সমস্ত মানে এই পলিসিগুলোর ব্যর্থ হওয়ার একটা বড় কারণ হচ্ছে, মানে ইন্ডিভিজুয়াল ইয়ার হিসেবে যদি এটাকে আমরা দেখি, তাহলে ব্যর্থ হওয়ার একটা বড় কারণ তোমাদের আমি বলেছিলাম, যেটা আমাদের সেই সময় যারা পলিসি মেকার্স ছিলেন তারা এটাকে মেজার করতে পারেননি। তো সেটা হচ্ছে যে ওভার পপুলেশন, যেভাবে জনসংখ্যা গ্রামে বাড়তে শুরু করেছে বা দেশের মধ্যে জনসংখ্যা ইন জেনারেল বাড়তে শুরু করেছে, সেটাকে তারা মেজার করে উঠতে পারেনি যে হু হু করে এইভাবে জনসংখ্যা বাড়বে, এবং এই এত বড় একটা জনসংখ্যার জন্য তাদের পুষ্টিগত খাওয়ার, খাদ্যদ্রব্য থেকে শুরু করে তাদের জন্য চিকিৎসা, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। তো সেইগুলো সরকার কিন্তু মেজার করে উঠতে পারেনি। তো এগুলো আমাদের এই প্ল্যানিংয়ের একটা বড় কিন্তু ব্যর্থতা ছিল। যাই হোক, এখানে সরকার এই কারণে ফ্যামিলি প্ল্যানিং, প্ল্যানিংয়ের মতো একটা প্রোগ্রামকেও লঞ্চ করে, যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণেরও তারা কিন্তু কথা বলে। এগুলো আমরা দেখেছি এবং আমরা দেখতে পাবো যে এগুলো খুব একটা বেশি সফল হয়নি, বাট হ্যাঁ চেষ্টা অবশ্যই কিন্তু করা হয়েছিল। এরপরে আমরা দেখতে পাবো যে ব্যাংক যেটা আছে, মানে এগ্রিকালচারাল একটা ব্যাংক নির্মাণ করা হয়েছিল যাতে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসগুলো প্রমোটেড হয় প্যারালালি। তো শিবরামন কমিটির একটা একটা রেকমেন্ডেশন ছিল, শিবরামন কমিটির রেকমেন্ডেশন আমরা দেখতে পাবো কি এই যে একটা ব্যাংক যেটার নাম হচ্ছে কি দ্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, NBARD বলা হয়, নাবার্ড বলা হয় এটাকে, নাবার্ড। তো নাবার্ড ব্যাংক সেই সময় কিন্তু লঞ্চ করা হলো, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে তোমরা দেখতে পাবে যে এটা 55.2% গ্রোথ রেটে এক্সপেক্টেড ছিল, বাট এটা এর থেকে একটু বেশি কিছুই হয়েছিল, 5.7% আমরা কিন্তু ইম্প্রুভ করেছিলাম। তো এগুলো একটু ভালো করে দেখে নিও। এরপরে চলে আসো 7-5-year plan, 7-5-year plan আমরা দেখতে পাচ্ছি। 7-5-year plan আমরা দেখতে পাচ্ছি কি, 7-5-year plan দেখতে পাচ্ছি যে রাজীব গান্ধী অলরেডি 1985, মানে রাজীব গান্ধী পাওয়ারে চলে এসেছেন, ইন্দিরা গান্ধীকে 1984 সালে হত্যা করা হয়েছে। সো শিখ দাঙ্গা সেখানে হয়েছে, হিন্দু শিখ দাঙ্গা দিল্লিতে হয়েছে, পাঞ্জাবে হয়েছে, তোমরা জানো। তো যাই হোক, এখানে আমরা ফাইনালি কি দেখতে পাচ্ছি যে 84 সালে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী পাওয়ারে আসছেন, 85 সালে ইলেকশন হচ্ছে, সেখানে তিনি জয়লাভও করছেন ইলেকশনে এবং প্রধানমন্ত্রী হচ্ছেন, এবং বিশাল বড় একটা ম্যান্ডেট নিয়ে তিনি পাওয়ারে আসছেন, যেটা এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দল, কোনো একক লিডার সেটা কিন্তু অ্যাচিভ করতে পারেনি। 403টে সিট সেই সময় তিনি পেয়েছিলেন, 403টে সিট পেয়েছিলেন, যেটা একটা বিশাল বড় সংখ্যা ছিল। এত বড় একটা সংখ্যা পেয়ে তিনি সরকারে এসেছিলেন, মানুষ তাকে ঢেলে ভোট দিয়েছিল উন্নতির আশায়। আমরা দেখতে পাবো কি যে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও এসে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটিকে বাড়ানোর চেষ্টা হয়েছে টেকনোলজির মাধ্যমে, অর্থাৎ লিবারালাইজেশনের দিকে আরও অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে ধীরে ধীরে, ইকোনমিক লিবারালাইজেশন। তো এগুলো কিন্তু এখানে হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো যে আরও অনেক ধরনের যে পদক্ষেপ এখানে সরকারের ছিল, ইকোনমিক প্রোডাক্টিভিটিকে ইনক্রিজ করা, ফুড গ্রেইনস যেটা আছে সেটাকে ইনক্রিজ করা, এমপ্লয়মেন্টকে জেনারেট করা আরও বেশি করে, এগুলোর কিন্তু উদ্যোগ ছিল, এবং সোশ্যাল জাস্টিস এইরকমভাবে এগুলোর মধ্য দিয়ে এনশিওর করার একটা কিন্তু টার্গেট সরকার কিন্তু নিয়েছিল, এগুলো আমরা জানি। এখানে আমরা দেখতে পাবো যে এই যে 7-5-year plan সেটা হচ্ছে 6-5-year plansকে এখানে রিবুস্ট করার চেষ্টা করেছিল, এগুলো আমরা দেখতে পাবো, এতটা গুরুত্বপূর্ণ নয়, এগুলো ছেড়ে দাও। এরপরে দেখো এখানে যে সরকারের টার্গেটটা ছিল 5.5% গ্রোথ রেট ছিল, এটা কিন্তু তার থেকে বেশি কিছুই হয়েছিল, অ্যাকচুয়াল গ্রোথ রেট যেটা হয়েছিল 6.1%। টার্গেট রেট ছিল 5% গ্রো করবে, কিন্তু 6.01% আমরা কিন্তু গ্রো করেছিলাম। এরপরে তোমরা দেখতে পাবে মাঝে যেহেতু এখানে একটা রাজনৈতিক অস্থিরতার পরিবেশ মাঝে তোমরা দেখেছো, তো 1991 থেকে 1992 পর্যন্ত তোমরা দেখতে পাবে যে সেখানে কিন্তু বড় বড় কোনো টার্গেট বা প্ল্যান সেখানে নিতে তারা পারেনি, তারা যেহেতু কোয়ালিশনস গভর্নমেন্ট ছিল এত বড় তাদের সমর্থন ছিল না, তো স্বাভাবিকভাবে তারা অ্যানুয়াল প্ল্যানের দিকে বেশি করে ঝুঁকে যাওয়ার চেষ্টা করেছিল। কেন? কারণ দেখো বারবার তোমরা একটা জিনিস নিশ্চয়ই নোটিশ করলে যে যখনই কোয়ালিশন গভর্নমেন্ট এসেছে বা দেশে, তখনই কিন্তু তারা অ্যানুয়ালের দিকে ফোকাস করার চেষ্টাটা বেশি করেছে। কেন করেছে? কারণ অ্যানুয়ালের দিকে ফোকাস করলে কী হবে যে নিচু লেভেলের মানুষের হচ্ছে উন্নতিটাতে বেশি ফোকাসড হবে, বেশি বেশি ফোকাস পাবে, এবং তারা যেহেতু একটা কোয়ালিশনে পাওয়ারে এসেছে,
বড় বড় ইন্ডাস্ট্রিজগুলোকে ডেভেলপ করার কাজটা কিন্তু খুব দায়িত্ব নিয়ে তারা করতে পারবে না, কারণ সব সমস্ত এই কোয়ালিশনে যারা পার্টনার্স আছে সব সকলকে কিন্তু ম্যানেজ করে চলতে হবে। তো সকলকে যেহেতু ম্যানেজ করে চলতে হবে, সেই কারণে তারা বড় কোনো প্রোগ্রামস পলিসি নেবে না, ছোটো ছোটোভাবে তারা পলিসি নেবে, সেটাই স্বাভাবিক কথা। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে একেবারেই যেটাকে বলা যেতে পারে যে আপাতত সিস্টেমটাকে আটকে রাখা, মানুষকে মানুষের মানুষের মন জয় করার মতো, মানে শর্ট টার্মে মানুষের মন জয় করার মতো একটা ভাবনা থেকে এই 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 পলিসিগুলো নেওয়া হয়। বাট যখন কোনো পাওয়ারফুল গভর্নমেন্ট পাওয়ারে আসে, আমরা দেখতে পাবো যে যখন একক মেজরিটি নিয়ে কেউ পাওয়ারে আসে, তখন তার চেষ্টা থাকে যে দেশের জন্য বিশেষ কিছু উন্নতি সে করবে। তো এই কারণে সে লং দূরদর্শী কিছু প্ল্যান নেয়, দীর্ঘ সময়ের জন্য সে পলিসি প্রোগ্রামস কিন্তু ডিসাইড করে। তো এখানেও দেখতে পাচ্ছ যে মাঝে যেহেতু কোয়ালিশনস গভর্নমেন্টের একটা একটা কনসেপ্ট ছিল এখানে, তোমরা জানো বিশ্বনাথ প্রতাপ সিং এসেছেন, তারপরে তোমরা দেখো যে চন্দ্রশেখর এসেছেন, তো এরা যেহেতু এখানে এসেছেন পাওয়ারে বড় কোনো প্রোগ্রামস পলিসি নিতে পারেননি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যানুয়াল প্ল্যান তারা কিন্তু এখানে কিন্তু নিয়ে এসেছিলেন। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি 1991-এ যখন প্রধানমন্ত্রী হচ্ছেন, যখন আমাদের ইয়েতে 1991-এ যখন পিভি নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী হচ্ছেন, সেটাও কোয়ালিশন গভর্নমেন্টই ছিল, বাট আমরা দেখতে পাবো যে সেখানে কংগ্রেসের একটা 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 বড় একটা বড় পজিশন ছিল সেখানে সেই কোয়ালিশনের মধ্যে, কারণ তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা বেশি ছিল অন্যান্য পার্টিসগুলোর থেকে। তো তিনি এসে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন লঞ্চ করেন, LPG যেটাকে বলা হয়, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এটা একাধিকবার পরীক্ষায় এসেছে। সো লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন তিনি লঞ্চ করলেন। যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি 1992-97 পর্যন্ত তাহলে সরকারের চেষ্টা এরপর কী থাকবে, না কমপ্লিটলি বলা যেতে পারে এক প্রকার নেহরুবিয়ান যে আইডিয়া ছিল, সোশ্যালিজমের যে আইডিয়া ছিল, নেহরুবিয়ান সোশ্যালিজম, মহলোবেন বিশ যে স্ট্র্যাটেজি ছিল, নেহরু মহলোবেন বিশ স্ট্র্যাটেজি, সেটা কিন্তু ব্যানিশ করে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে শুরু হয়ে গেল কমপ্লিটলি যেটাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে কি যে মডার্নাইজেশন অফ ইন্ডাস্ট্রির দিকে ফোকাসটা করা হলো, প্রাইভেটাইজেশনের দিকে অত্যধিক বেশি ফোকাস, আমাদের আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে স্টেবিলাইজেশনের স্টেবিলাইজ করা, ইন্ডিয়ান ইকোনমিকে কিন্তু সাস্টেনেবল এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের দিকে নিজেকে নিয়ে যাওয়া, এটা কিন্তু চেষ্টা হলো। অর্থাৎ গোটা বিশ্বের ইকোনমির সাথে আমাদের ইকোনমিকে একটা একটা কম্পিটিটিভ পজিশানে নিয়ে আসার কিন্তু চেষ্টা করা হলো। এর মাঝে আমরা এটাও দেখেছি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা তৈরি হয়েছিল, WTO যেটাকে বলা হয়, 1 জানুয়ারি 1995 থেকে লঞ্চ হয়েছিল এর কাজটা, ইন্ডিয়ার মেম্বারশিপটাও নেয়। তো মেম্বারশিপ নেওয়ার মধ্য দিয়ে সরকার এটাও বুঝিয়ে দিচ্ছে যে তারা কিন্তু গোটা বিশ্বের অর্থনীতির সঙ্গে এখন কিন্তু পাল্লা দিয়ে কিন্তু সরকার কাজ করবে, অর্থাৎ প্রাইভেটাইজেশনগুলোর দিকে ফোকাসটা করবে। যদিও এখানে আমাদের পপুলেশনস গ্রোথটাকে কন্ট্রোল করা, পভার্টিটাকে রিডিউস করা, এমপ্লয়মেন্ট জেনারেট করা এবং অর্থনীতিকে অর্থনীতিকে এবং ডেভেলপমেন্টকে ডেভেলপমেন্টের জন্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা, ম্যানেজ ট্যুরিজম যেটাকে বলা হচ্ছে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এগুলোর দিকেও সরকারের কিন্তু ফোকাস ছিল। একেবারে যে ছিল না তা কিন্তু নয়, এগুলোও সরকারের কিন্তু প্যারালালি গোল ছিল, কারণ সরকার যে কোনো সরকার দেখবে যখনই পাওয়ারে আসে, তারা যখন বড় কোনো প্ল্যান যখন হাতে নেয় প্রাইভেটাইজেশনের দিকে, যেটা হয়তো নিয়ে যাবে সিস্টেমটাকে, তখন প্যারালালি তাদের এটাও টার্গেট থাকে যে উপর দিকে আমি হয়তো যাওয়ার চেষ্টা করছি ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে যখন আমি উপর দিকে যাওয়ার চেষ্টা করব তখন কী হবে, মানে ধরে নাও এই ইকোনমির যে পলিসিটা সেটা অনেকটা রকেটের মতো, রকেটের যে আইডিয়া সেটার মতো, রকেট যখন উপর দিকে ওঠে তখন তোমরা দেখতে পাবে যে সে নিচের দিকে বড় একটা কী করে, একটা একটা প্রেশার ক্রিয়েট করে, নিচের দিকে একটা বড় প্রেশার ক্রিয়েট করে সে উপর দিকে উঠে যাওয়ার চেষ্টা করে। ঠিক একই রকমভাবে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাওয়ার চেষ্টা করছি আমরা, যখন আমরা গোটা বিশ্বের অর্থনীতির সাথে লড়াই করার চেষ্টা করছি, কম্পিটিশনে আসার চেষ্টা করছি, অর্থাৎ সামনের দিকে যখন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন পেছন দিকে যে পুশটা সে দেবে, যে প্রেশারটা ক্রিয়েট করবে পেছন দিকে, তো সেই প্রেশারটা গিয়ে আলটিমেটলি কী করবে, যারা নিচের দিকে আছে, নিচের দিকে যে সমস্ত মানুষজনরা আছে তারা সেই প্রেশারটা নিতে পারে না, তাদের উপর সেটা গিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফলে। তো সেই কারণে সরকার কী করে, যখনই কোনো এই ধরনের প্রাইভেটাইজ কোনো পলিসি প্রোগ্রামস বড় রকমের নিয়ে আসে, প্যারালালি তোমরা দেখবে ওই সময়ের মধ্যেই তোমরা দেখতে পাবে যে এই নিচে লেভেলের মানুষদের জন্যও কিন্তু কিছু এখানে কিন্তু তাদের পভার্টি এলিভেশনসের মতো প্রোগ্রামস, তাদের নিজেদের উন্নতির জন্য প্রোগ্রামস, তারপর এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য প্রোগ্রামস, এই সমস্ত প্রোগ্রামসগুলোও কিন্তু সরকার কিন্তু নিয়ে থাকে। এবং এটা তখন থেকে এখনও পর্যন্ত দেখতে পাবে নরেন্দ্র মোদীকে বিশেষ করে তোমরা দেখতে পাবে, যখনই দেখবে নতুন কোনো পলিসি লঞ্চ করে, যখনই দেখবে যে রেশন তিনি ফ্রিতে দেবেন বলছেন, যখনই তোমরা দেখতে পাবে যে হেলথ ফ্রিতে দেবেন বলছেন, যখনই তোমরা দেখতে পাবে যে সরকার হয়তো কোনো কৃষকদের হয়তো ফ্রিতে হয়তো কিছু দেবেন বলছেন, কৃষকদের হয়তো সেখানে ভাতা দেবেন বলছেন, মহিলাদেরকে হয়তো কিছু টাকা পয়সা দেবেন বলছেন, যখন এই ধরনের পলিসি প্রোগ্রামসগুলো যখন গরিব মানুষের, অর্থাৎ সাধারণ গরিব মানুষগুলোর যখন জন্য যে পলিসি প্রোগ্রামসগুলো নিয়ে আসা হয়, তখনই চুপচাপ বুঝে নেবে এটা যে সরকার এবার বড় কিছু করতে যাচ্ছে।
সরকার বড় কিছু করতে যাচ্ছে, মানে আরো বড় রকম ভাবে প্রাইভেটাইজেশনের দিকে এগোবে। এই রিসেন্ট ইলেকশনের দিকেও তোমরা দেখলে নির্মলা সীতারামনের হাজবেন্ড যিনি আছেন না কি 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 শশীকলা না কি নাম, তো তোমরা দেখলে যে যাদবপুর ইউনিভার্সিটিতে এসেছিল একটা সেমিনারে, সেখানেও তোমরা যারা শুনেছ ওনাকে, ওনার আর্গুমেন্ট, তিনি বলেছেন যে দেশে তখনই এই সোশ্যাল পলিসিসগুলোর প্রয়োজন পড়ে, এই গরিব মানুষের পলিসিসগুলোর বা রেশন ফ্রিতে দেওয়ার প্রয়োজন পড়ে, যখন সরকার আরও বেশি করে প্রাইভেটাইজেশনের দিকে এগোবে। অর্থাৎ সরকার এমন কিছু পদক্ষেপ নেবে যেটার মধ্য দিয়ে আলটিমেটলি এদের উন্নতি হবে না, তাই এদেরকে এখন কি করা দরকার, এদেরকে জন্য এদেরকে ভুলিয়ে রাখার জন্য বা এদেরকে বাঁচিয়ে রাখার জন্য এদের জন্য রেশন ব্যবস্থা ইন্ট্রোডিউস করা দরকার। তো দেশে রেশন ব্যবস্থা ইন্ট্রোডিউস হচ্ছে মানে দেশে বিশেষ কোনো উন্নতি হবে না। এখন যাদের উন্নতি হবে সেটা হচ্ছে কিন্তু বড় কোটিপতিদের উন্নতি হবে, বড় বড় ইন্ডাস্ট্রিজগুলোর উন্নতি হবে। তো এই কথাটা কিন্তু তিনি তখন বলার চেষ্টা করলেন, এবং আমরা দেখেছি যে দেশে যখনই এই ধরনের কোনো সরকার এসেছে, তারা এই ধরনের সোশ্যাল পলিসিস নিয়েছে, তখনই এটা একটা ইঙ্গিত পাওয়া গেছে যে সরকার কিন্তু কী করবে, এবার বড় বড় কোনো হয়তো ক্যাপিটালিস্ট পলিসি নেবে, বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট পলিসি নেবে, বা ওই প্রাইভেট সেক্টরকে আরও বুস্ট করবে এই ধরনের কোনো পলিসি হয়তো নেবে, বা যারা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদেরকে হয়তো বড় ধরনের একটা ট্যাক্সের একটা ছাড় দিতে যাচ্ছে হয়তো সরকার। তো এই ইঙ্গিতগুলো সেখান থেকে কিন্তু পাওয়া যায়, তো এগুলো মাথায় রাখবে। তো এখানেও দেখতে পাচ্ছ যে একদিকে আমরা কি করছি না, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের দিকে চলে যাচ্ছি, আর অন্যদিকেই আমরা কি করছি যে গরিব মানুষ যারা এর প্রেশারটা নিতে পারবে না তাদের জন্য কিন্তু এই রকমের কিছু প্রোগ্রামস আমরা পভার্টি রিডিউস, পভার্টি, পপুলেশন গ্রোথ, এই সমস্ত বিষয়গুলোর উপর আমরা কিন্তু ফোকাস করার চেষ্টা করছি। অর্থাৎ কতগুলো সোশ্যাল পলিসি সরকার কিন্তু নেওয়ার চেষ্টা করে। তো এগুলো আমরা দেখতে পাবো যে সরকারের এগুলো কি থাকে না, প্রোগ্রাম পলিসিতে থাকে এগুলো, এগুলো তারা কিন্তু করে, এবং এই সময় কিন্তু এগুলো স্বাভাবিকভাবেই হয়েছে। তো এগুলো এই ফর্মুলাগুলো মাথায় রেখে কিন্তু এগুলো চোখ বন্ধ করেও কিন্তু ঠিক করে আসতে পারো। অনেক সময় এমন হবে না যে তুমি সব মুখস্থ করে যেতে পারবে, বাট এই ধরনের যখন তুমি একটা লজিক বুঝে যাবে, লজিকটা বুঝে গেলেই তুমি কোয়েশ্চেন্সটা উত্তর করে আসাটা তোমার জন্য পরীক্ষার হলে সহজ হয়ে যাবে। এরপরে দেখো এখানে, এরপরে দেখে নাও এখানে পঞ্চায়েত, আমরা তোমরা জানো যে 1973-74 অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে লোকাল লেভেলের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে আরও অনেক চাঙ্গা করা হয়েছে, তার শেপটাকে এবার একটা পারমানেন্ট শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এইগুলোও কিন্তু এখানে হয়েছে। তো স্বাভাবিকভাবে সেটার মধ্য দিয়ে দেশের লোকাল লেভেলে যে ডেভেলপমেন্ট করতে হবে সেটা একটা বড় আইডিয়া ছিল। তো এটাও দেখো একটা, এটা কিন্তু কোইন্সিডেন্স নয়, এগুলো হচ্ছে সবই প্ল্যান, যে যখন সরকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছে বা প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে, তখন এই প্রোগ্রামসগুলো যদি ফাইনালি না আসে দেশে, বিশেষ করে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মতো প্রোগ্রামসগুলো বা ইনস্টিটিউশনসগুলোকে যদি স্ট্যাবলিশ করা না যায়, সিস্টেম কিন্তু ভেঙে পড়তে বাধ্য। উপর দিকে হয়তো দাঁড়িয়ে যাবে, নিচের দিকটা ভেঙে যাবে, উপর দিকে দাঁড়িয়ে যাবে কিন্তু নিচের দিকে ভেঙে যাবে। এবার উপর দিকে দাঁড়িয়ে গেলে সে কি আর বেস ছাড়া কি দাঁড়াতে পারবে? দাঁড়াতে পারবে না। তো বেস ছাড়া দাঁড়াতে যেহেতু সে পারবে না, অর্থাৎ একটা ছাদ তৈরি করার কথা বলছি আমরা, কিন্তু বাড়ির বেসটাই ঠিক নেই। তো ছাদে তুমি যতই অলংকার করো, যতই তুমি সেখান থেকে আরও 5-10 তলা ঠোকো, কিন্তু বেসটা যদি তোমার স্ট্রং না হয় তাহলে ভেঙে পড়বে। তো সেই কারণে তখন কিন্তু এগুলো জরুরি হয়ে পড়ে। যখন সরকার এইরকমভাবে প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে, তখন লোকাল লেভেলের মানুষদের, গ্রামের মানুষদের উন্নতিটা নিশ্চিত করাটাও কিন্তু প্যারালেই দরকার, কারণ ওরা কিন্তু ব্যাকবোন অব দ্য ইকোনমি। ওরা কিন্তু আমাদের খাদ্যশস্য যোগান দেওয়ার কাজটা কিন্তু করছে, ওরা কিন্তু আমাদের লেবার জেনারেশনসটা ওখান থেকে কিন্তু হচ্ছে। অর্থাৎ যত শহরে আজকে তোমরা দেখবে যে লেবার গিয়ে কাজ করছে, তারা তোমরা দেখলে লকডাউনের সময় তোমরা এটা দেখে নিয়েছো যে হাজারে হাজারে মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, তারা কী করেছে, গ্রাম থেকে গিয়ে শহরের যে লেবারের যে চাহিদা সেই চাহিদাটাকে পূরণ করেছে। কাজে এরা, এদের বেসটা ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে কিন্তু, এদের বেসটা ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে যে পুরো ইকোনমিটা ভেঙে পড়বে। তো সেই কারণে সরকার কিন্তু এগুলো প্যারালালি করার চেষ্টা করে। তো এগুলো কোনো কোইন্সিডেন্স নয়, এগুলো পুরো একেবারে প্ল্যান মাফিকই হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে টার্গেট রেট অবশ্যই 5.6% রাখা হয়েছিল, কিন্তু গ্রোথ রেট হয়েছে, অ্যাকচুয়াল গ্রোথ যেটা হয়েছে সেটা হচ্ছে 6.8%, অর্থাৎ যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে অনেকটা বেশিই হয়েছে। 9-5 ইয়ার প্ল্যানে চলে আসো, 1997 থেকে 2000 পর্যন্ত। এরপর এটা কী বলছে, এটাকে এলিমিনেশন অফ পভার্টি, আবারও দেখো এলিমিনেশন অফ পভার্টি বারবার, মানে এটা একদিনে সমাধান হচ্ছে না, এলিমিনেশন অফ পভার্টি বা 5 বছরের টার্গেটে এটা হচ্ছে না, এটাকে বারবার নিয়ে আসতে হচ্ছে। তার কারণ সরকার বারবার আরও বড় পরিমাণে কী করছে, প্রাইভেটাইজেশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ তখন থেকে এখনও পর্যন্ত যতবার সরকার প্রাইভেটাইজেশনের দিকে গেছে, ততবার দেখবে পভার্টি দূর করার কথা বলছে, এখানে কৃষকদের ভাতা দেওয়ার কথা বলছে, রেশন ফ্রিতে দেওয়ার কথা বলছে, ঠিক আছে, চিকিৎসাকে ফ্রি দিয়ে করার কথা বলছে, এগুলো করছে। কারণ বারে বারে বুঝতেই পারছো যে ওদের উন্নতিটা নইলে বেশি হয়ে যাবে, আর এদের উন্নতি হবে না, তো এরা মারা পড়বে, পুরো সিস্টেমটা ভেঙে যাবে।
তো এলিমিনেশন অফ পভার্টির কথা কিন্তু এখানে তারা এই কারণে বলতে বাধ্য হচ্ছে। বিশেষ কোনো এখানে কিছু দেখতে পাবে না। টার্গেট রেট তোমরা দেখে নাও 7.1% রাখা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ রেট হয়েছিল 6.8%। এগুলো একটু দেখে নিও, ঠিক আছে? এগুলো একটু দেখে নিও। এখানেই তোমরা দেখতে পাবে 2002 সালে এডুকেশন সকলের জন্য ফ্রিতে করে দেওয়া হয়েছিল, বাচ্চাদের জন্য যে এডুকেশন সেই এডুকেশনসটাকে ফ্রিতে করে দেওয়া হয়েছিল। তোমরা জানো যে 2002 সালে 86তম সংবিধান সংশোধন হয়েছিল। 2002 সালে 86তম সংবিধান সংশোধন হচ্ছে, 86th Amendment Act আসছে দেশের মধ্যে, যেখানে কী করা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। তো এইটাও কিন্তু খুব জরুরি, তার কারণ এই নিচের লেভেলের মানুষদের জন্য বা এই গরিব যারা বাচ্চা আছে তারা যদি পড়াশোনা করার সুযোগ না পায় আগামী দিনে এই ইন্ডাস্ট্রিজগুলোর জন্য নতুন লেবার কিন্তু বা এফিশিয়েন্ট লেবার যাদেরকে বলা হচ্ছে তারা কিন্তু জেনারেট হতে পারবে না। তো এগুলোকে প্ল্যান করেই কিন্তু করা হচ্ছে যে নতুন যোগানটা যাতে বজায় থাকে, ওদিকে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিজ মতো গ্রো করবে কিন্তু নতুন রকমভাবে যে লেবারের প্রয়োজন পড়বে সেগুলোর জন্য নতুন নতুন রকমভাবে কী করতে হবে, উপর দিকে ভাবতে হবে যেমন তেমনি নিচের দিকেটাও ভাবতে হবে। তো এইরকমভাবে এখানে কী করতে হবে তাদের আইডিয়াটা ছিল যে এইরকমভাবে সেটাকে কিন্তু ডেভেলপ করতে হবে। তো এই কারণে তোমরা দেখতে পাবে যে এই আইডিয়াগুলো সেই সময় কিন্তু এসেছে। 2002 সালে তোমরা দেখতে পাচ্ছ যে টার্গেট 8% জিডিপির একটা টার্গেট ছিল, ইন্টেন্ডেন্ট ছিল 8% একটা টার্গেট গ্রোথ করবে, গ্রোথ রেট হবে সেটা কিন্তু টার্গেট করা হয়েছিল। যাই হোক, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পাবো আমরা 7.6% এসে দাঁড়িয়েছিল। দেখে নিয়ে এগুলো বিশেষ কিছু এখানে পাবে না। এখানেও তোমরা দেখতে পাবে যে 80 মিলিয়ন পিপলকে তাদের কী করা, এখানে তাদের জন্য যে দারিদ্রতা সেই দারিদ্রতার হাত থেকে বের করে নিয়ে আসাটা তাদের একটা টার্গেট ছিল। বারে বারে সেগুলো দারিদ্রতার বিষয়গুলো কিন্তু সোশ্যাল পলিসি হিসেবে জায়গা পেয়েছে। এক সেকেন্ড, হ্যালো, মুই তো পরে ফোন করছো, থাম দাদা, মুই পড়াছো না, 9:30 পর ফোন করছো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শুনতে পাচ্ছ তোমরা, শোনা যাচ্ছে? এরপরে তোমরা দেখো, এরপরে দেখো এখানে যেটা এখানেও দেখতে পাবে যে ফাইনালি আইনটা তো সেই সময় আসলো, বাট কীভাবে হবে তার প্ল্যান পলিসি তৈরি করার জন্য ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে সরকার পার্লামেন্টে কিন্তু এই আমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট তৈরি করলো। রাইট টু এডুকেশন অ্যাক্ট তৈরি করলো, মানে আসলে আসলে রোড ম্যাপটা কীভাবে হবে, রোড ম্যাপটা মানে ফিলসফিটা তৈরি হলো 2002 সালে, রোড ম্যাপটা তৈরি হচ্ছে 2009 সালে রাইট টু এডুকেশনসের মধ্য দিয়ে, এবং 2010 সালে যে এই আইনটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে যেখানে 6 থেকে 14 বছর বয়সীদের জন্য শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। এই যে দেখে নাও এখানে আছে সেটা, ঠিক আছে? এবং এখানেও দেখতে পাচ্ছ র্যাপিড অ্যান্ড মোর এক্সক্লুসিভ গ্রোথের কথা বলা হয়েছে, র্যাপিড এবং মোর এক্সক্লুসিভ গ্রোথ দেখতেই পাচ্ছ। সি রাজা গোপালাচারী এই প্ল্যানটাকে তৈরি করেছিলেন, রাজা সরি রাজা রঙ্গরাজন এই 11.5-এর প্ল্যানটাকে তৈরি করেছিলেন, এবং সাস্টেনেবল এবং জেন্ডার ইকুয়ালিটি ইনইকুয়ালিটিকে এখানে দূর করার কথাও বলেছিলেন। জেন্ডার ইনইকুয়ালিটি ভালো করে দেখো এখানে 2012 সালে এসে এগুলোতে ফোকাস করা হচ্ছে, জেন্ডার ইনইকুয়ালিটি, ঠিক আছে? জেন্ডার ইনইকুয়ালিটির কথা এখানে বলা হচ্ছে যে সেগুলোকে দূর করার চেষ্টা হবে। এবং 2009 সালে একটা এরকম একটা টার্গেট নেওয়া হয়েছিল যে প্রত্যেকটা বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা হবে, দেখবে এখন দেখবে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ করছে, সেটা দেখবে এই মনমোহন সিংয়ের আমলে এই ডিসিশনসটা নেওয়া হয়েছিল। তো বাড়ি বাড়ি সেখানে জল পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু তারা করবে, এটা কিন্তু এখন ডিসাইড হয়েছে। টার্গেট রেট ছিল এখানে 9% গ্রো করবে, কিন্তু অ্যাকচুয়াল গ্রো হয়েছিল 8%, দেখে নিও। এরপরে চলে আসে 12-5-year plan, 12-5-year planকে এখানে ফাস্টার মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ বলা হচ্ছে এটাকে, যে এইরকমভাবে এটা গ্রো করবে, এই নামে এসে নাম তাকে দেওয়া হচ্ছে বলা যেতে পারে। ইলেকট্রিসিটিকে এখানে প্রোভাইড করতে হবে, এই ধরনের আইডিয়াগুলোকেও এখানে নেওয়া হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচারাল প্রোগ্রামস প্রজেক্টকেও লঞ্চ করতে হবে, এই ধরনের আইডিয়াগুলোকেও নেওয়া হচ্ছে, ঠিক আছে? এবং এখানে আমরা দেখতে পাবো যে এখানে আমরা এরপরে আমরা বিশেষ কিছু দেখবো না এখানে, এগুলো ছেড়ে দাও, দরকার নেই এগুলো। তো এগুলো আমরা মোটামুটিভাবে দেখতে পাবো যে এখানে সাস্টেনেবল গ্রোথের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, এখানে ইলেকট্রিসিটি প্রোভাইড করার কথা বলা হচ্ছে, এগুলো করা হচ্ছে যখন তখন আবার বুঝে নাও যে তার মানে আবার সরকার বড় রকমভাবে প্রাইভেটাইজ করবে, এগুলোই তাদের পরিকল্পনা ছিল এবং সেগুলো হয়েওছে। তো আরও অনেক কোম্পানি এরকমভাবে প্রাইভেটাইজ হয়েছে, সেগুলো প্ল্যান মাফিক ছিল না, নন প্ল্যান ছিল, বাট
আলটিমেটলি সেটা প্রাইভেটাইজেশনের দিকেই সিস্টেমটা নিয়ে যাবে। আর 2017 সালের পরে তো তোমরা দেখতে পাচ্ছ যে সেই এই 5-year প্ল্যানের আইডিয়াটিকে মোদী ড্রপ করেছেন, এখন সেখানে তিনি নিয়ে এসেছেন নীতি আয়োগ প্ল্যানিং কমিশনসকে রিপ্লেস করে। এবং সেই নীতি আয়োগ আলটিমেটলি কী করছে এখন আমরা দেখতে পাচ্ছি, যে সেই নীতি আয়োগ আমাদের জন্য প্ল্যান পলিসি তৈরি করছে এবং সেখানে 3টে এই রকমের আইডিয়াকে জায়গা দেওয়া হয়েছে, 3 বছর, 7 বছর আর 15 বছর। এবং আমরা দেখতে পাবো যে সেই নীতি আয়োগকে আরও মডার্ন ভার্সন বলা হচ্ছে, প্ল্যানিং কমিশনের মডার্ন ভার্সন বলা হচ্ছে। এবং যেখানে কী করা হচ্ছে যে সমস্ত রাজ্যগুলোর যারা ওই চিফ মিনিস্টার্স আছেন, ফিনান্স মিনিস্টার আছেন, তারা কিন্তু ওখানে একটা সুযোগ পাবেন বসার, তারা আলোচনায় বসবেন, তারা ডিসিশন নেবেন এবং তাদের ডিসিশনের মধ্য দিয়েই কী হবে না পুরো দেশটাকে কিন্তু দেশের প্ল্যান পলিসি ডিসাইড করা হবে। তো এইরকমভাবে একটা বডি তৈরি করা হয়েছে, যে বডিটা একটা ইনক্লুসিভ গ্রোথের কথা বলবো আর দিক ইনক্লুসিভ গ্রোথের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কতগুলো বেশ উদা পদক্ষেপ তারা অলরেডি নীতি আয়োগ নিয়েছে, সেগুলো অলরেডি ফাংশনস করতে শুরু করেছে, ফাংশনস হচ্ছে, আগামী দিনে আরও অনেক আসবে আশা করা যায়। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এগুলোই তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। এবার একটা জেনারেল প্রশ্ন তোমাদের, যে ভারতের গ্রিন রিভলিউশনের জনক কাকে বলা হয়? হু ইজ ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া? হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া? হ্যাঁ, সুন্দরলাল বহুগুণা হচ্ছে এনভায়রনমেন্টের সঙ্গে জড়িত, এনভায়রনমেন্ট মুভমেন্ট করেছিলেন তিনি, এনভায়রনমেন্টের মুভমেন্টের জন্য তিনি পরিচিত একজন বড় লিডার। কি নাম বললে? এম এস স্বামীনাথন হচ্ছে কাস্ট সিস্টেমের জন্য পরিচিত, এর নাম শ্রীনিবাস কাস্ট, যেটাকে তিনি বলেছিলেন যে একটা আইডিয়া তিনি দিয়েছিলেন, সেটা হচ্ছে একটা খুব সুন্দর একটা টার্মিনোলজি তিনি দিয়েছিলেন, কাস্টকে কেন্দ্র করে একটা আইডিয়োলজি দিয়েছিলেন, সংস্কৃতাইজেশন আইডিয়া তিনি দিয়েছিলেন, এটা হচ্ছে এম এন শ্রীনিবাস হবে। ঠিক আছে, এম এন শ্রীনিবাস দ্য ফাদার অফ, দেখে নিচ্ছি একবার, দ্য ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন, দ্য ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন, এম এস স্বামীনাথন। ঠিক আছে, এম এস শ্রীনিবাস না, এম এস স্বামীনাথন, এম এস স্বামীনাথন হবে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন। ঠিক আছে, আর যদি ওয়ার্ল্ড গ্রিন রিভলিউশনের কথা বলে, তাহলে কি হবে? লিখে দাও, সবাই নোট করে নাও, এটা কনফিউজ হবে না এই শব্দগুলোতে। ঠিক আছে, ওটাই হবে। তো এগুলো বারবার জানতে চাই, এই যে পিডিএফটা, এই পিডিএফটা যদি ভালো করে দেখে যাও, এখান থেকেই তোমরা দেখবে 6-7টা কোয়েশ্চেন তো কমন পাবে এবং অলরেডি অনেকগুলো প্রশ্ন এখান থেকে এসেছে। গার্ডগিল, যেমন এখানে গার্ডগিল প্ল্যানের কথা পেলে তোমরা, ঠিক আছে, অ্যানুয়াল প্ল্যান কবে এসেছিল, ঠিক আছে, তারপরে হয়তো কনসেপচুয়াল কোয়েশ্চেন্স করবে যে গ্রোথ রেট কেন কমে গেছে অমুক 5-year প্ল্যানে, তমুক 5-year প্ল্যানে কেন কমে গেছে, রোলিং প্ল্যান কখন আসলো, কোন প্রধানমন্ত্রীর আমলে আসলো, ঠিক আছে, এইরকম টার্গেট, এগ্রিকালচারাল প্রোগ্রামস কবে নেওয়া হলো, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কবে নেওয়া হচ্ছে, এখনও পর্যন্ত কতগুলো 5-year প্ল্যানে এসেছে, ঠিক আছে, এর ব্যর্থতার অনেক কতগুলো কারণের কথা বলো, ঠিক আছে, কারণগুলো স্টেটমেন্ট হিসেবে দিয়ে দেবে, তোমাকে সঠিকটা আইডেন্টিফাই করতে বলবে। তো এই গত 3 দিন ধরে যেটা তোমাদের পড়ালাম ব্যাস, এবং তার সঙ্গে এটা সংযোজন, এই জাস্ট এতটুকু যদি মনে রাখো, এই পার্টটা থেকে একটাও প্রশ্ন এমন হবে না যে তোমরা কমন পাবে না, যা পড়ে যাবে সব কমন পাবে। এক সেকেন্ড, তারপরে আজ ক্লাস না, মেইন ব্লক, হ্যাঁ হ্যাঁ, মেইন ব্লকের সামনেই আছে, মেইন ব্লক যে কাউকে জিজ্ঞেস কর, ওটিকো না কই দিবি, ওটিকো না কুটি আছে মেইন ব্লকের সামনে, জিজ্ঞেস কর কই দিবি, হ্যাঁ জিজ্ঞেস কর কই দিবি, হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস কর, যে ওষুধের দোকানটা কুটি এখানে না, যে যেটা এসএসকেএম এর ভিতরে, যে জিজ্ঞেস কর যে ওষুধের দোকানটা কুটি হসপিটালের ভিতরে, হসপিটালের গেট দিয়ে ঢোক, গেট দিয়ে ঢুকলে হাতের ডান দিকে পড়বি, বুঝতে পারছিস,
সেকেন্ড গেটটা এর গোড়ত পড়বি, যে জিজ্ঞেস কর যে কাউকে যে এখানে ওষুধের দোকান কোথায়, বুঝে আছিস? ঠিক আছে, তাহলে আজকে এটা 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 এতটুক থাকলো। এরপরে আমরা চলে আসি আমাদের অন্য আরেকটা আইডিয়া, সেটা হচ্ছে নতুন একটা কনসেপ্টে চলে আসি, সেটা হচ্ছে রিজিওনালাইজেশন বা রিজিওনালিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স। রিজিওনালিজমের আলোচনায় আমরা চলে আসি। রিজিওনালিজম খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে। প্রশ্নগুলো দু একটা কনসেপচুয়াল থাকে বাট বেশিরভাগই ইনফরমেটিভ থাকে, কিন্তু কনসেপ্টটা না ভালো করে বুঝলে ইনফরমেশনগুলো মনে থাকবে না। তো কনসেপ্টটা ভালো করে একটুখানি বুঝতে হবে। ছোট্ট আলোচনা হবে, যদিও দুদিন ধরে হবে, আজ কিছুটা পড়িয়ে দেবো আর আগামীকাল তোমাদের বাকিটা পড়িয়ে দেবো, তবেই তোমরা দেখবে এবং আগামীকালকের ক্লাসেই তোমরা ইনফরমেটিভ পার্টটা বেশি করে পাবে, যে কোন রাজ্য কবে তৈরি হলো এবং বেসিক আইডিয়াগুলো কী কী হয়েছিল সেই সময়, সেই গল্পগুলোও বলে দেবো, যাতে করে তোমাদের সুবিধা হয় একটুখানি, যে গল্পগুলো মনে রাখার মধ্যে দিয়ে যাতে তোমরা অ্যাটলিস্ট মানে মনে রাখতে পারো ইনফরমেশনসগুলো। তো যাই হোক, এখানে দেখো আমাদের আজকের নতুন আলোচনা তাহলে হচ্ছে কি, রিজিওনালিজম, ঠিক আছে, আঞ্চলিকতাবাদ, রিজিওনালিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স, রিজিওনালিজম, যেটা আমাদের ইউনিট 8 আছে, তোমরা দেখবে একটা বড় পার্ট সেখানে। তো রিজিওনালিজম এখানে আমরা দেখতে পাবে যে রিজিওনালিজম বেসিক্যালি এটা একটা, সবার প্রথমে বোঝো রিজিয়নের কনসেপ্টটা কী, রিজিয়ন থেকে রিজিওনালিজম শব্দটি এসেছে। তো রিজিয়ন তোমরা দেখতে পাবে, রিজিয়ন বলতে কী বোঝায়, রিজিয়ন বলতে বোঝায় এখানে যে যেখানে একটা একটা পার্টিকুলার অঞ্চল, একটা পার্টিকুলার একটা ভূখণ্ড যেখানে কী করে না, হোমোজেনাস মানুষটা যেখানে হয়তো থাকে এবং সেই হোমোজেনাস মানুষদের মধ্যে হয়তো সেখানে একটা একটা হয়তো কতগুলো কী বলার দেখা যেতে পারে, যে কতগুলো মানে সরি মানে রিজিয়ন বলতে কী বোঝায় আগে সেটা বোঝো ভালো করে, কনফিউজড হচ্ছে। রিজিয়ন বলতে বোঝায় যে এমন একটা জায়গা, এমন একটা অঞ্চল, যে অঞ্চলটিকে বা একটা হয়তো ভূখণ্ড, যে ভূখণ্ডের মধ্যে কতগুলো মানুষের মধ্যে হয়তো কী থাকতে পারে, সিমিলারিটিস থাকতে পারে এবং সেই সিমিলারিটিসগুলো অন্য একটা ভূখণ্ডের মানুষের সঙ্গে হয়তো সেখানে তার ডিসিমিলারিটিসকে শো করে। তাহলে মোটামুটিভাবে আমরা এখানে দেখতে পাবো, দেখো এখানে বলেছে ইট হ্যাজ বিন জেনারেলি ডিফাইন্ড অ্যাজ আ হোমোজেনাস এরিয়া উইথ ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ক্যারেক্টারিস্টিক ডিস্টিংক্ট ফ্রম দোজ অফ নেবারিং এরিয়া, অর্থাৎ আশেপাশের যে অঞ্চলগুলো আছে তার থেকে একটুখানি ভিন্ন যে যে বিশেষত্ব তার আছে ফিজিক্যালি এবং কালচারালি, সেটাকে একটা বলা যেতে পারে যে রিজিয়ন। অর্থাৎ রিজিয়ন বলতে বোঝায় যেখানে একটা অঞ্চল যেখানে কিছু মানুষ বসবাস করে, যে মানুষগুলোর মধ্যে সংস্কৃতিগত কিংবা তাদের হয়তো কিন্তু কিছু হয়তো আকারগত কিছু হয়তো মিল থাকতে পারে, তো এটাকে রিজিয়ন হিসেবে কনসিডার করা যেতে পারে। এরপরে এইরকমভাবে তোমরা দেখতে পাবে যে আমাদের বিশ্বের দিকে যদি নজর দাও তাহলে তোমরা দেখতে পাবে গোটা বিশ্বের মধ্যে এরকম বিভিন্ন ভাগে আমরা এটাকে বিভিন্ন রিজিয়ন এটাকে ভাগ করেছে, যেমন আর্কটিক রিজিয়ন, রিজিয়ন অফ সাউথ ইস্ট এশিয়া, ফার ইস্টার্ন রিজিয়ন, এইরকমভাবে আমরা গোটা বিশ্বটাকে বিভিন্ন ভাগে ভাগ করেছি। কেন? কারণ একটা পার্টের থেকে আর একটা পার্ট কিন্তু ভিন্ন রকমের, যেটাকে আমরা রিজিয়ন হিসেবে কনসিডার করেছি। আবার দেখো কিছু কিছু বিষয়ে আবার দেখবে, কিছু কিছু জায়গাতে তোমরা দেখবে সাব কন্টিনেন্ট রিজিয়নও রয়েছে। যেমন একটা বড়ো তার উদাহরণ হচ্ছে কি, বড়ো তার একটা উদাহরণ হচ্ছে যেমন ইন্ডিয়া, সাব কন্টিনেন্ট রিজিয়ন, তো ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট বলা হয়, এটা একটা রিজিয়ন, এশিয়া একটা রিজিয়ন, সেই এশিয়ান রিজিয়নের মধ্যে আবার ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট আছে, ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট আছে, এখানকার ইন্ডিয়ার আশেপাশে যে দেশগুলো আছে তাদের মধ্যে একটা কিন্তু সিমিলারিটিস আছে, তো এটাকে বলা হচ্ছে কি ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট। তো এটাও আমরা এখানে দেখতে পাবো। আবার বলা হচ্ছে কি যে এটাকে আবার ইন্ডিয়াকেই যদি আবার তোমরা আরও গভীরে গিয়ে দেখার চেষ্টা করো তাহলে তোমরা দেখতে পাবে যে এটার মধ্যেও আবার কতগুলো পার্থক্য খুঁজে পাওয়া যাবে। যেমন এটাকে আমরা ভাগ করে রেখেছি ইস্টার্ন রিজিয়ন, ভাগ করে রেখেছি ওয়েস্টার্ন রিজিয়ন, নর্থার্ন রিজিয়ন, সাউথার্ন রিজিয়ন, তো এইরকমভাবে আমরা দেখতে পাবে যে পাঁচটা রিজিয়নে আমরা কিন্তু ভাগ করে রেখেছি, চারটে এখানে বলেছে, পাঁচটা ভাগে আমরা এটাকে কিন্তু ভাগ করে রেখেছি। এরপরে আমরা তোমরা দেখতে পাবে যে এবং তাহলে পরিষ্কার বুঝতেই পারছো যে একটা ভূখণ্ড আর একটা ভূখণ্ড থেকে ভিন্ন, অর্থাৎ এই ইস্টার্ন রিজিয়নের যে বিশেষত্ব আছে সেটা হয়তো ওয়েস্টার্ন রিজিয়নের থেকে একটুখানি ডিফারেন্ট কিছু, তো সেই কারণে ওটাকে আলাদা একটা নাম দেওয়া হয়েছে, এটাকে একটা আলাদা নাম দেওয়া হয়েছে। তার মানে পরিষ্কার বুঝতেই পারছো যে যেখানে কিছু সিমিলারিটিস থাকবে সেটাকে রিজিয়ন বলছি এবং সেই সিমিলারিটিসটা অবশ্যই নেবার বা প্রতিবেশী যেটা আছে তাদের সঙ্গে অবশ্যই কিন্তু কিছু ডিসিমিলারিটিসকেও শো করবে, তো সেটাকে আমরা রিজিয়ন হিসেবে কনসিডার করতে পারি। এবার এখানে দেখো ফার্দার যদি আমরা বলি, ফার্দার যদি আমরা বলি এই সাব রিজিয়ন্সগুলোকে যদি আবার ডিভাইড করার চেষ্টা করি, মানে এই যেগুলো ইস্টার্ন রিজিয়ন ওয়েস্টার্ন রিজিয়ন বললাম, তাহলে এর মধ্যেও তুমি আবার কিছু কিন্তু কিছু পার্থক্য খুঁজে পাবে, আবার এর মধ্যেও কিছু পার্থক্য খুঁজে পাবে। যেমন হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার মধ্যে যেমন হচ্ছে একটা সাব রিজিয়নের একটা কনসেপ্ট আছে,
আবার হচ্ছে বিদর্ভার মধ্যে, মহারাষ্ট্রের মধ্যে যেমন দেখবে বিদর্ভা আছে, বিদর্ভা, এটা বিদর্ভা দেখবে একটা আলাদা, দীর্ঘদিন ধরে তারা ডিমান্ড জানিয়ে আসছে যে তারা একটা আলাদা রাজ্য চায়, বিদর্ভা মহারাষ্ট্র থেকে বেরিয়ে আলাদা একটা রাজ্য চায়, তারা একটা এটা ডিমান্ড জানিয়ে আসছে। কেন? কারণ তাদের নিজস্ব যে, তাদের নিজস্ব যে কালচার, তাদের নিজস্ব যে বিশেষত্ব, সেগুলো এই এন্টায়ার যে মহারাষ্ট্র, সেই মহারাষ্ট্রের থেকে কিন্তু ভিন্ন রকমের। তো এই কারণেও দেখতে পাবো এখানেও এটাকে তারা ছোট একটা রিজন হিসেবে কনসিডার করতে কিন্তু চাইছে। এরকমভাবে আমরা দেখতে পাবো একটা গ্রামের মধ্যেও কিন্তু রিজিয়ন থাকতে পারে, গ্রামের মধ্যেও দেখবে এই পাড়ার সঙ্গে ওই পাড়ার কিন্তু কোনো মিল নেই, এই পাড়ার যা বিশেষত্ব আছে ওই পাড়ার কিন্তু সেই বিশেষত্বগুলো নেই। তার মানে বুঝতেই পারছো যে এটা কিন্তু ভ্যারি করছে, এটার কোনো প্রপার কোনো ডেফিনেশন হয় না, এটা ভ্যারি করছে জায়গা টু জায়গা, এটা বেস করে, অর্থাৎ প্লেস টু প্লেস এটা কিন্তু এই আইডিয়াটা কিন্তু ভ্যারি করছে। এবং অবশ্যই সেই প্লেস প্লেসটা দাঁড়িয়ে থাকে মানুষের ওখানকার যে মূল্যবোধ যেগুলো আছে বা তাদের নিজেদের যে সংস্কৃতি আছে সেগুলোর উপর সেগুলোর উপর নির্ভর করে এই রিজিয়নের ধারণাটা কিন্তু তৈরি হয়ে থাকে। এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবং তোমরা দেখতে পাবে যে এইরকমভাবে আমরা বেসিক্যালি এই আইডিয়াগুলোর মধ্যে বিশেষভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক যে ভিন্নতা, সামাজিক এবং সাংস্কৃতিক ভিন্নতাগুলোই বারবার বেশি মাথা চাড়া দিয়ে ওঠে। অর্থনৈতিক যে থাকে না তা কিন্তু নয়, বাট সেটা সেটা খুব কম থাকে, কিন্তু বিশেষভাবে আমরা যেটা নজর দিতে পারি, দেই বা দেখতে পাই সেটা হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক ভিন্নতা। এই সামাজিক এবং সাংস্কৃতিক ভিন্নতাগুলো থাকে বলেই মানুষ খুব তাড়াতাড়ি এখানে কিন্তু কতগুলো কী চায়, ডিভিশন চায়, ডিভিশন চায় তাড়াতাড়ি। তো এটা কিন্তু আমরা নোটিশ করে থাকি। যেমন তোমরা দেখবে নর্থ বেঙ্গলের মানুষদের সঙ্গে সাউথ বেঙ্গলের মানুষদের কিন্তু ভাষাগত মিল আছে, জাতিগত মিল আছে, খাদ্যগত মিল আছে, পোশাক পরিচ্ছদগত মিল আছে, এগুলো সবই মিল আছে। কিন্তু এখানে অর্থনৈতিক দিক থেকে তোমরা দেখবে একটা ডিসপ্যারিটি আছে, অর্থনৈতিক দিক থেকে ডিসপ্যারিটি আছে। সাউথ বেঙ্গলের মানুষরা অনেকটা ডেভেলপ, নর্থ বেঙ্গলের মানুষরা এতটা ডেভেলপ নয়, কিন্তু তারপরেও আন্দোলনটা জোরালো নয়। কিন্তু এটা যদি সংস্কৃতিগত যদি পার্থক্য থাকতো, সংস্কৃতিগত যদি বিশেষ একটা পার্থক্য থাকতো, তাহলে এটা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতেই, অর্থাৎ একটা একটা নতুন একটা রাজ্যের ধারণা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতোই। যেমন তোমরা দেখবে ওই দার্জিলিংয়ের পার্টটা, দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ির ওই মাঝে ওখানে দেখবে যে একটা তারা গোর্খাল্যান্ড দাবি করছে, বিশেষ করে দার্জিলিং। তো গোর্খাল্যান্ড দাবি করছে কারা? তো ওখানে কিছু দেখবে ট্রাইবাল পপুলেশনস রয়েছে যারা মূলত নেপালি, তো তাদের কালচার এন্টায়ার যে পশ্চিমবঙ্গের কালচার সেটার সাথে কোনো রকমভাবে মিল খায় না। তো স্বাভাবিকভাবে সেই কারণে তারা কি চাইছে, একটা নতুন রাজ্য তারা কিন্তু চাইছে। তো গোর্খাল্যান্ডে এই দাবিটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে উঠেছে, এটা কিন্তু একাধিকবার পরীক্ষায় এসেছে বাই দ্য ওয়ে। তো আমরা দেখতে পাচ্ছি কি যে অর্থনৈতিক দিকটা যতটা না গুরুত্ব পায় তার থেকেও বেশি গুরুত্ব পায় কি, বেশি গুরুত্ব পায় কিন্তু সাংস্কৃতিক বিষয়গুলো। তো সাংস্কৃতিক বিষয়গুলোর মধ্যে আবার যেমন বিশেষভাবে জায়গা করে নিয়েছে ভাষাগত সংস্কৃতি, ভাষাগত সংস্কৃতি, তারপরে জাতিগত সংস্কৃতি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিশেষ করে কিন্তু জায়গা করে নেয়। এবং সেগুলোর উপর নির্ভর করে কি হয় না, রাজ্যগুলিকে ডিভাইড করার চেষ্টা করা হয়। শুরুতে যখন আমরা স্বাধীনতা লাভ করছি তারপর থেকে নেহরু আমরা দেখতে পাবো যে 28টা রাজ্যকে সেই সময় ভেঙে 14টা রাজ্য করে দিয়েছিল, এবং তার আইডিয়া বেসিক্যালি এটাই ছিল যে তিনি অ্যাডমিনিস্ট্রেশনের উপর বেস করে সরকার পরিচালনা করবেন। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে পরিচালনা করাটা যেখানে মানে 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 একই প্যাটার্নে যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করা সহজ হবে সেটাকে সেটাকে একই ক্যাটাগরিতে ফেলবেন। অর্থাৎ ধরে নাও যে যেখানে কঠিন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করা সেখানকার আইডিয়াটা একটা ভিন্ন আইডিয়া, সেখানে ভিন্ন রাজ্যের নাম পাবে, যেখানে সহজ হচ্ছে সেখানকার আইডিয়াটা একটা ভিন্ন নাম পাবে। তো তিনি চেষ্টা করেছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে রাজ্যগুলোর মধ্যে ডিভিশনসটা নিয়ে আসা, অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে। কিন্তু আমরা দেখতে পাবো কি যে স্বাধীনতার পর তো এই কনসেপ্টটা অন্যটা ঘুরেই গেল, তার কারণ সেখানে মানুষ সোশ্যালি এবং কালচারালি যে এই ডিস্টিংশন সেই ডিস্টিংশন থেকে নিজেকে বের করতে পারেনি, এবং আলটিমেটলি আমাদের যে রিজিওনালিজম, আমাদের যে আঞ্চলিকতাবাদ, সেই আঞ্চলিকতাবাদ সেগুলোর উপর নির্ভর করেই তৈরি হয়েছে। তো শুধু এখানে এগুলো নয়, এর পাশাপাশি কাস্টমস, ট্র্যাডিশনস, ভ্যালুস, আইডিয়াস এগুলোও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে একটা আলাদা রাজ্যের কনসেপ্ট তৈরি হবে, একটা আলাদা রিজিয়নের কনসেপ্ট সেখান থেকে তৈরি হবে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেক সময় এগুলোই হয় যে এগুলো আলটিমেটলি কী করে, এগুলো আলটিমেটলি বিচ্ছিন্নতাবাদের দিকে কিন্তু নিয়ে চলে যায় সিস্টেমটাকে। যে সে কী হতে পারে যে রাজ্য হিসেবে এখন দাবি করছে নিজেকে, রাজ্য চাইছে আলাদা করে, সে তার নিজের অটোনমি চাইছে, ধীরে ধীরে সে কী করবে আলাদা একটা দেশই চাইবে সে নিজের মধ্যে। তো এটা যাতে না হয় সেই কারণে কী করে সেটাকে একটা একটা আটকে দেওয়ারও চেষ্টা করা হয়, কারণ নইলে হয়তো এটা তো ঠিক যে যত ছোটো হবে তত ডেভেলপমেন্টটা বেশি ভালো হবে, সহজ হবে, কিন্তু কথাটা হচ্ছে এইরকমভাবে আমরা প্রত্যেকে যদি ছোটো ছোটো আইডিয়াতে ডিভাইড হয়ে পড়ি তাহলে নিজেদের ইউনিটিটাকেও ধরে রাখাটা কিন্তু ডিফিকাল্ট হতে পারে।
তো সরকার এই কারণেও কিন্তু এগুলোকে খুব একটা বেশি পাত্তা দেয় না বা ভ্যালুস দেয় না। আমাদের যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন, আমাদের যারা অ্যানালিস্ট আছেন ইন জেনারেল, তারাও কিন্তু এই এই অ্যাডমিনিস্ট্রেশনকে পরিচালনা করাটা ইজি হবে যে যদি এগুলোকে টুকরো টুকরো করে দেওয়া হয়, এই আইডিয়াটাকে তারা কিন্তু খুব একটা বেশি ভ্যালুস দেন না। তারা ভ্যালুস দেন তাদের নিজেদের বিশ্লেষণে, বিশেষ করে ইউনিটি ইন্টিগ্রিটির এই কনসেপ্টগুলোকে ভ্যালুস দেন। দেশটাকে ধরে রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই আইডিয়াটা যে সেখানে বিভিন্নতা থাকলেও সেখানে তাকে কিন্তু একটা ক্যাটাগরির মধ্যেই বা একটা গ্রুপের মধ্যেই বা একটা বড় অঞ্চলের মধ্যেই থাকতে হবে, তাতে করে দেশটাকে হয়তো আমরা ধরে রাখতে পারবো। তো যাই হোক, এটা এখন আপডাউনস করে, কম বেশি যার প্রভাব বেশি হবে সেই আলটিমেটলি জয়লাভ করে। তো এই ধরনের একটা একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাই রিজিয়ন এবং ইন্ডিয়ান পলিটিতে। আমরা দেখতে পাচ্ছি কি রিজিয়ন এবং ইন্ডিয়ান পলিটিতে তোমরা দেখতে পাবে যে, বিশেষ করে ভারতবর্ষের রাজনীতিতে আমরা দেখতে পাবো যে এইগুলোই যে ভারতবর্ষ যে এই ধরে রাখার কনসেপ্ট মানে টুগেদারনেসের যে এই যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা হয়তো আমরা আলাদা অনেকগুলো হয়তো কনসেপ্টে বিভাজিত হয়ে আছি, কোথাও ভাষাগত, কোথাও ধর্মগত, কোথাও জাতিগত, কোথাও ট্রোপোগ্রাফিগত, কোথাও জিওগ্রাফিগত, ইকোনমিকভাবে হয়তো আমরা ভাগ হয়ে আছি ঠিকই, কোথাও লিভিং স্ট্যান্ডার্ড, কিন্তু তারপরও আমাদের মধ্যে কিন্তু একটা ইউনিটি আছে। ইউনিটি আছে সেটা হয়তো একটা হোল হিসেবে, বাট মাঝে কিন্তু অনেকগুলো আবার ডিভিশনও আছে। তো এই ডিভিশনসগুলোকেও কিন্তু কী করেছে রাজনীতি, সেগুলোকে কিন্তু প্রমোট করিয়েছে, সেগুলো কিন্তু উঠে এসেছে। ভারতের রাজনীতির যদি আঞ্চলিকতা বার্তা তোমরা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে এর দুটো আসপেক্ট হতে পারে, একটা হচ্ছে পজিটিভ আসপেক্ট, একটা হচ্ছে নেগেটিভ আসপেক্ট। পজিটিভ আসপেক্টটা কী? পজিটিভ আসপেক্টটা হচ্ছে যে পজিটিভ আসপেক্ট যেটা সেটা হচ্ছে কি যে পজিটিভ আসপেক্টটা হচ্ছে এটাই যে স্পিকিং ইন পজিটিভ টার্মস কী বলছে দেখো, ইট ইমপ্লাইজ ইন ইন্টেন্স ডিজায়ার ফর কনক্রিটাইজিং অ্যান্ড আইডেন্টিটি বেসড অন সাচ ইন্টারেস্ট অ্যাজ এথনিক ল্যাঙ্গুয়েজ রিজিয়ন অ্যান্ড এক্সেট্রা। অর্থাৎ পজিটিভ আসপেক্টটা হচ্ছে রিজিয়নালিজমের এটাই যে তারা একটা নতুন রিজিয়ন গড়ে তুলতে চায়, এই কারণে যে তারা কী করবে না, তাদের তারা যদি জাতিগোষ্ঠী হিসেবে যদি তারা অন্যদের থেকে ভিন্ন, তাহলে তারা জাতিগোষ্ঠী হিসেবে নিজেদের উন্নতি করবে। তারা ভাষাগত দিক থেকে যদি অন্যদের থেকে অন্য হয়, তাহলে ভাষাগত দিক থেকে তারা একটা নিজেদের অঞ্চল গড়ে তুলবে। ধর্মভিত্তিক যদি তারা অন্যদের থেকে ভিন্ন রকমের হয়, তাহলে তারা ধর্মভিত্তিক একটা গড়ে তুলবে। এটা হচ্ছে একটা পজিটিভ আসপেক্ট। এবং এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, এইরকমভাবে আমরা দেখতে পাবো যে বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ, এই সমস্ত রিজিয়েন্সগুলো, ঝাড়খণ্ড, এগুলো কিন্তু তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পাবো কি এর নেগেটিভ আসপেক্ট যেটা, নেগেটিভ আসপেক্ট এখানে এটাও দেখে নাও, যেমন কতগুলো সালও বলেছে এগুলো বলে দিচ্ছি তোমাদের, বারবার রিপিট হলে একটু মুখস্থ হয়ে যাবে তোমাদের। সেটা হচ্ছে যেমন যেমন এই আইডিয়ার উপর বেস করে আমরা দেখতে পাচ্ছি কি যে, যেমন হচ্ছে বিহার থেকে যেমন ঝাড়খণ্ড তৈরি হলো, তোমরা জানো যে বিহার থেকে বেরিয়ে এসে ঝাড়খণ্ড তৈরি হচ্ছে, এবং 2000 সালে এটা তৈরি হচ্ছে, 2000 সালে তৈরি হচ্ছে, 2000 সালের 15 নভেম্বর কিন্তু ঝাড়খণ্ড তৈরি হচ্ছে, বিহার রাজ্য থেকে সে বেরিয়ে এসেছে, ঠিক আছে। এবং 28তম রাজ্যের সে তকমা পেয়েছিল সেই সময় দাঁড়িয়ে, 2000 সালে সে 28তম রাজ্যের তকমা কিন্তু পেয়েছিল। এবং এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, এইরকমভাবে আমরা দেখতে পাবো যে সে ছোটো নাগপুর এবং সাঁওতাল পরগনা এই সমস্ত অঞ্চলগুলোকে নিয়ে ঝাড়খণ্ডের একটা এলাকা তৈরি হয়েছিল। তো বেসিক্যালি এখানে তাদের যে এথনিক যে আইডেন্টিটি, তাদের যে জাতিগোষ্ঠীগত আইডেন্টিটি, সেটার উপর বেস করে তারা কী করেছে না, দীর্ঘদিন ধরে লড়াই করেছে, সংগ্রাম করেছে, পরে তারা গ্রেটার কনসেপ্ট অফ যে বিহার, সেই বিহার থেকে তারা নিজেদেরকে কিন্তু বের করে নিয়ে এসেছে। সো এটা আমরা সেখানে কিন্তু দেখতে পাবো যে ভারতবর্ষের পজিটিভ, যদি রিজিয়নালিজমের পক্ষে যদি কিছু ইতিবাচক কথা বলতে হয়, তাহলে দেখতে পাবো যে এখানে কী হয়েছে, এই কনসেপ্টগুলোই সেখানে কিন্তু কাজ করেছে, যে জাতিগোষ্ঠীর দিক থেকে, ভাষার দিক থেকে, ধর্মের দিক থেকে সেখানে নিজেকে সে সেপারেট মনে করছে, এবং স্বাভাবিকভাবে সে নিজেকে সেখানে কিন্তু নিজের সেপারেটলি নিজেকে যদি সে প্রশাসনিক সুযোগ সুবিধা দিতে পারে, তাহলেই তার উন্নতি হবে। তো সেই কারণে সে আলাদা রিজিয়নের কিন্তু দাবি করেছে। নেগেটিভ অ্যাসপেক্টটা কী? নেগেটিভ অ্যাসপেক্টটা হচ্ছে এখানে আলটিমেটলি যে এই সে নিজেকে হয়তো সেপারেট ভাবছে ঠিকই, কিন্তু নেগেটিভ অ্যাসপেক্টটা হচ্ছে যে এটা আলটিমেটলি নেশন বিল্ডিংয়ের জন্য একটা থ্রেটও বটে, যেটা কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে এটা কিন্তু একটা জাতির সোভারেনিটির জন্য, একটা জাতির ইন্টিগ্রিটির জন্য, একটা ইউনিটির জন্যও কিন্তু একটা কিন্তু থ্রেট। কেন থ্রেট? কারণ ধীরে ধীরে সে কী করে, আলটিমেটলি ধীরে ধীরে এমন একটা পর্যায়ে চলে যায় যে সে তখন সেপারেটিস্ট মুভমেন্টের দিকে সিস্টেমটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেমন তোমরা দেখতে পাবে পাঞ্জাবে তোমরা দেখতে পাবে খালিস্তানি মুভমেন্ট, খালিস্তান একটা গোষ্ঠী আছে সেখানে, খালিস্তানপন্থী আছে, একটা গোষ্ঠী আছে, তারা কী চাইছে না ওই পাকিস্তানের কিছু পাঞ্জাবের এলাকা এবং হচ্ছে তারা ভারতবর্ষের পাঞ্জাবের কিছু এলাকা, এটাকে নিয়ে তারা কী করতে চাইছে, এটাকে নিয়ে তারা হচ্ছে, এবং হরিয়ানারও কিছু অঞ্চল বোধহয় আছে,
তো সেটাকে নিয়ে তারা কি করতে চাইছে, সেটাকে নিয়ে তারা পাঞ্জাব আছে, দুটো পাঞ্জাব আছে, আর রাজস্থান সম্ভবত থাকতে পারে, আমি দেখে তোমাদের এটা পরে বলবো। তো এই অঞ্চলগুলোকে নিয়ে তারা কি চাইছে, এই অঞ্চলগুলোকে নিয়ে তারা হচ্ছে খালিস্তানি একটা রাষ্ট্র গঠন করতে চাইছে। এবং তোমরা জানো যে খালিস্তানি রাষ্ট্র গঠনের যে যে এই 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 আইডিয়াটা তারা প্রমোট করে যাচ্ছে, তারা এটাকে রাজনৈতিক লেভেলে নিয়ে আসারও মাঝে মাঝে চেষ্টা করছে। এবং তোমরা জানো যে এর বলা যেতে পারে যে রাজনৈতিক যে সমর্থন, সেই রাজনৈতিক সমর্থন, অর্থনৈতিক সমর্থনগুলো অনেক সময় কানাডাতে বসে থেকে তারা কিন্তু পাচ্ছে। তোমরা জানো যে পাঞ্জাবের প্রচুর মানুষ সেখানে কিন্তু কানাডাতে গিয়ে থাকেন। তো কানাডার সরকার, সেখানে তাদের কী করার চেষ্টা করছে যে ভারতবর্ষকে এরকমভাবে ব্রেক করার চেষ্টা করছে। তো নেগেটিভ অ্যাসপেক্টটা হচ্ছে রিজিওনালিজমের এটাই যে আলাদা রাজ্য হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে দিতে গিয়ে আমরা এটা কি করে বসছি, যে তাকে কিন্তু এখানে কী করা হচ্ছে, তা সে কিন্তু নিজের একটা এই ভূখণ্ড থেকে বেরিয়ে গিয়ে একটা আলাদা রাষ্ট্র কিন্তু দাবি করে বসছে। তো সেটা কিন্তু কখনো মেনে নেওয়া যায় না, সেটা নেশন বিল্ডিংয়ের জন্য থ্রেট, সেটা স্টেটের কিন্তু জন্য একটা থ্রেট। তো এটা আলটিমেটলি কী করে না, এই টেরোরিজম ভায়োলেন্সের মতো ঘটনাগুলিকে কিন্তু জন্ম দেয়। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো পাঞ্জাবের মধ্যে একটা টেরোরিস্ট গ্রুপস বেরিয়ে এসেছে, যারা আলাদা একটা রাষ্ট্র কিন্তু চায়। সরকার এদেরকে এই গ্রুপটাকে টেরোরিস্ট গ্রুপস হিসেবে কিন্তু কনসিডার করে। কৃষি আন্দোলনের সময় তোমরা দেখলে, ফার্মার এজিটেশনের সময় তোমরা দেখেছো এটা, যে খালিস্তানি পন্থীরা পন্থী নাকি এটাকে করাচ্ছেন, এই ধরনের একটা মদত আছে হেন তেন, সরকার এই সমস্ত দাবিগুলোও করছিল। যাই হোক, কমপ্লিটলি যে মিথ্যে তা নয়, কিছুটা সত্যতা কিন্তু অবশ্যই রয়েছে, এগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপরে তোমরা দেখতে পাবে যে এগুলো তো রয়েছে, তাহলে এগুলো একটু দেখে নিও। তো এই কারণেই তোমরা মোটামুটিভাবে যেটা বললাম যে ভারতবর্ষের যে যারা বিশ্লেষক আছেন, অ্যানালিস্ট যারা আছেন, তারা এই রিজিওনালিজমের আইডিয়াগুলোকে এতটা ভ্যালু দিতে চান না। তারা হয়তো রিজিয়নের মধ্যে ডিসপ্যারিটিস দেখতে পান, রিজিয়নের রিজিয়নের মধ্যে হয়তো সেখানে কিছু মানে একটা বড় অঞ্চলের মধ্যে হয়তো ছোটো ছোটো আরও অনেক হয়তো রিজিয়ন্স তারা দেখতে পান, সাব রিজিয়ন হয়তো অবশ্যই তারা দেখতে পান, কিন্তু সেটাকে তারা কিন্তু মূল্য দিতে চায় না। সেটাকে তারা অন্য রকমভাবে হ্যান্ডেল করার চেষ্টা করেন, কিন্তু কখনো সেটাকে আলাদা একটা যে কমপ্লিটলি আলাদা রাজ্য সবার প্রথমে, তারপরে সেটাকে আলাদা রাষ্ট্র হিসেবে ছেড়ে দেবে, সেটাকে তারা প্রমোট করেন না। যেমন সেটাকে হ্যান্ডেল করার একটা বড় এখন একটা মডার্ন ভার্সন হচ্ছে, সেই রকম ভার্সন সেটা হচ্ছে যে দার্জিলিংয়ে যে এরকম একটা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ একটা যে বডি তৈরি হয়েছে, যেটাকে জিটিএ বলা হয়, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তো গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়েছে, সেটা একটা 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 বলা যেতে পারে একটা স্বাধীন একটা একটা বলা যেতে পারে একটা স্বাধীন রাজ্যের মধ্যে, স্বাধীন বলবো না, এটা অটোনোমাস রাজ্যের মধ্যে সে আবার সে নিজস্ব অটোনমি চাই তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ সাব অটোনমি তাকে দেওয়া হয়েছে বলা যেতে পারে। তো সাব স্টেট হিসেবে তাকে বলতে পারো কনসিডার করা হয়েছে, তারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা পায়। তো এই ধরনের আইডিয়াগুলোকে প্রমোট বরং তারা একটু মানে একটু এগিয়ে গিয়ে করে, বাট এটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে কোনোরকমভাবে তারা এটাকে কমপ্লিটলি আলাদা রাজ্য বা তারপর সেখান থেকে সে আলাদা রাষ্ট্রের দাবি করবে এটাকে তারা সমর্থন করে না। তো রাজনৈতিক বিশ্লেষকরা এই কারণে বলে যে রিজিওনালিজমের নেগেটিভ অ্যাসপেক্টটা হচ্ছে এটাই, যে আলটিমেটলি এটা কী করে যে ভারতের যে সার্বভৌমিকতা আছে, ভারতের যে ইন্টিগ্রিটি আছে, ইউনিটি আছে, সেটাকে কিন্তু একটা থ্রেট হিসেবে চ্যালেঞ্জ জানাতে পারে, থ্রেট হিসেবে উঠে আসতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো এখানে মাথায় রেখো। যাই হোক, আমরা দেখতে পাবো এই কারণে তারা বেশিরভাগ ক্ষেত্রেই কী করার চেষ্টা করে, ইকোনমিক ডিসপ্যারিটিসগুলোকেই বেশি করে ভ্যালুজ দেয়। তারা এই কালচারাল যে ডিসপ্যারিটিস আছে সেই ডিসপ্যারিটিসগুলোকে বা যে ডিস্টিংশনস আছে, পার্থক্যগুলো আছে, এগুলোকে বিশেষভাবে তারা কিন্তু ভ্যালুজ দিতে চান না। এরপর চলে আসো রিজিওনালিজমের বেসিক আইডিয়ায়। তাহলে রিজিওনালিজমের বেসিক আইডিয়াটা কী, যে রিজিওনালিজম তাহলে এরকমভাবে ডিফাইন হতে পারে যে এটা একটা ফেনোমেনা যেখানে কী করা হয় যে মানুষ রাজনৈতিক তার হচ্ছে কি যেখানে লয়্যালটিস তার কিন্তু গড়ে ওঠে এবং একটা রিজিয়নের মধ্যে তার রাজনৈতিক লয়্যালটিস গড়ে ওঠে। অর্থাৎ একটা ভূখণ্ডের মানুষ মধ্যে একটা ভূখণ্ডের মানুষ যেখানে সে তার যে তার উদ্দেশ্য এবং স্বার্থগুলো পূরণ করতে পারে, তো সেটাকে আমরা তাহলে এখানে কি বলতে পারি যে রিজিয়ন বলতে পারি। এবং এই আইডিয়াটাকে বিশেষ বিশেষ করে আমরা আঞ্চলিকতাবাদ বা রিজিওনালিজম কিন্তু বলতে পারি। ইন আদার ওয়ার্ডস বলছে এখানে কি দেখো, ইট ইমপ্লাইজ পিপলস লাভ অফ আ পার্টিকুলার রিজিয়ন ইন প্রেফারেন্স টু দ্য কান্ট্রি অ্যান্ড ইন সার্টেন কেসেস in preferences to the state of which the region is a part. Thus the phenomenon of regionalism is concerned centered around the concept of region. অর্থাৎ রিজিওনালিজমের আইডিয়াটা রিজিয়নের উপরে নির্ভর করে গড়ে উঠেছে। কীভাবে গড়ে উঠেছে, যে ওই রিজিয়নের উপরে মানুষের একটা ভালোবাসা আছে, ভালোবাসা আছে তার কারণ সেই রিজিয়নের মধ্যে থেকেই তার উদ্দেশ্য এবং স্বার্থগুলো পূরণ হবে বলে। তো এইগুলো নিয়ে একটা রিজিওনালিজমের আইডিয়া কিন্তু গড়ে ওঠে। এবার দেখো, ভারতবর্ষে যে আমরা একটা স্টেট হিসেবে গড়ে উঠেছি,
ভারতবর্ষ আমরা যে একটা স্টেট হিসেবে গড়ে তুলেছি নিজেদেরকে, তো সারা ভারতবর্ষের স্টেট হিসেবে গড়ে তোলা, জানো তোমরা যে চারটে সেখানে বেসিক প্রিন্সিপালস আছে, যেটা ওয়েস্টফেলিয়ান ট্রিটির মধ্যে দিয়ে উঠে এসেছিল 1648-এ। তো একটা পপুলেশন থাকবে, তার তার ফিক্সড টেরিটরি থাকবে, তার গভর্নমেন্ট থাকবে, তার সোভারেনিটি থাকবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে সরকার এগুলোর উপর বেস করে কী করে ওঠে না, স্টেটের আইডিয়াটাকে গড়ে ওঠে এবং স্টেটটিকে ধরে রাখার চেষ্টা করে। তো এখানে আমরা বিভিন্ন ধরনের পার্থক্যগুলো খুঁজে পাই। যাই হোক, আমি গভীরে যাচ্ছি না ওগুলো, কারণ যেহেতু এগুলো তোমরা পড়েছো, এত আলোচনাটা এতটা প্রাসঙ্গিক হবে না। এখানে দেখো মোটামুটিভাবে এখানে 2000 সালে যখন এখানে কী করা হলো, যখন 2000 সালে এসে যখন ওই যখন ডিভিশন 2000 সালে মোটামুটি তোমরা দেখতে পাবে ভারতবর্ষে 25টা রাজ্য ছিল এবং 7টা ইউনিয়ন টেরিটরিজ ছিল। 2000 সালে 25টা রাজ্য এবং 7টা ইউনিয়ন টেরিটরিজ ছিল। 2000 সালে সরকার কী করলো না, 3টে নতুন রাজ্য তৈরি করলো। 2000 সালে সরকার কী করছে, 3টে নতুন রাজ্য তৈরি করার মধ্য দিয়ে এই 25 নম্বরে পৌঁছানোর চেষ্টা করছে, অর্থাৎ 25টা তৈরি হচ্ছে, টোটাল 25-এ পৌঁছচ্ছে। তো প্রথমটা আমরা কী দেখতে পাবো, প্রথমটা আমরা 2000 সালে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু প্রথমে ছত্রিশগড় উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড, এই 3টে রাজ্য তৈরি হলো। কোথা থেকে কে তৈরি হয়েছে, মধ্যপ্রদেশ থেকে বেরিয়ে গিয়ে আমরা দেখতে পাবো কি ছত্রিশগড় তৈরি হয়েছে। মধ্যপ্রদেশ তোমরা ম্যাপের দিকে যদি তাকিয়ে দেখো তাহলে এগুলো মনে থাকবে, নইলে মনে থাকবে না। তো 2000 সালে তোমরা দেখতে পাবে যে মধ্যপ্রদেশ থেকে বেরিয়ে গিয়ে মধ্যপ্রদেশকে ভেঙে এখানে ছত্রিশগড় তৈরি করা হয়েছে। ছত্রিশগড় তৈরি করা হয়েছে 1 নভেম্বর 2000 সালে তৈরি করা হয়েছে এবং এটা 26তম স্টেট, হ্যাঁ 26তম স্টেট হিসেবে কিন্তু উঠে আসলো। অর্থাৎ 2000 সাল পর্যন্ত আমরা দেখতে পাবো 25টা রাজ্য ছিল, এই 36গড় তৈরি হওয়ার মধ্য দিয়ে 26তম রাজ্য হিসেবে উঠে আসলো, এটা হচ্ছে সঠিকটা। তো 26তম রাজ্য এখানে উঠে আসলো। 27তম রাজ্য কখন হচ্ছে, 27তম রাজ্য হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ থেকে যখন উত্তরাখণ্ডকে আলাদা করে দেওয়া হচ্ছে, উত্তরাখণ্ড তোমরা দেখবে যে উত্তরাখণ্ড একটা পাহাড়ি এলাকা, তাদের নিজেদের সংস্কৃতি একটা ভিন্ন একটা সংস্কৃতি আছে, তারা উত্তরপ্রদেশের যে সমতল ভূমির যে সংস্কৃতি সেই সংস্কৃতির সঙ্গে তাদের বিশেষ কোনো মিলঝুল নেই, মানে কিছু কিছু পার্থক্য আছে। যেমন হচ্ছে হয়তো, হ্যাঁ এটা হয়তো বলবে যে কেন, একটা ধর্মগত একটা সংস্কৃতির যে মিল সেটা আমরা খুঁজে পাবো, হ্যাঁ এটা ঠিক, উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত অঞ্চলগুলিতে ধর্মের দিক থেকে একটা বড় পরিমাণে সিমিলারিটিস আমরা কিন্তু দেখতে পাবো, একটা রিলিজিয়াস কালচারের একটা সিমিলারিটি সেখানে আছে, বা ডিসিমিলারিটিসও অনেক কিছু আছে তাদের দুজনের, তাদের এই 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 অঞ্চলটার মধ্যে কি যে একটা অঞ্চলগত বলতে পারো, অঞ্চল যে এরা দুর্গম এলাকা, পাহাড়ি এলাকা, তাদের প্রশাসনিক ব্যবস্থাকে আলাদাভাবে তৈরি করা দরকার, এদের প্রশাসনিক ব্যবস্থার সাথে সেটা কিন্তু মিল খায় না, কিন্তু সেটা করা হচ্ছিল না। দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছিল, স্বাধীনতার আগে থেকে তারা দাবি জানিয়ে আসছে যে তারা আলাদা একটা রাজ্য চায়, উত্তরাখণ্ড চায়, কিন্তু উত্তরাখণ্ড তারা কিন্তু সেখানে হয়ে আসছিল না। বিশেষ করে সেখানে তাদের দুটো যে বড় যে পার্ট ছিল উত্তরাখণ্ডের, একটা হচ্ছে গারওয়াল আর একটা হচ্ছে কুমাও। তো গারওয়াল এবং কুমাও এই দুটো ভূখণ্ডকে স্বাধীনতার পরে মার্চ করে দিয়ে উত্তরপ্রদেশের মধ্যেই রেখে দেওয়া হয়েছিল। বিভিন্ন সময় প্রমিস করা হয়েছিল ঠিকই যে এটাকে আলাদা রাজ্যে তকমা দেওয়া হবে, স্বীকৃতি দেওয়া হবে, বাট দেওয়া হয়নি। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে 2000 সালে এসে তারা এই স্বীকৃতিটা পাচ্ছে এবং তারা হয়ে যাচ্ছে কত, 27 নম্বর রাজ্য কিন্তু হয়ে যাচ্ছে। 27 নম্বর রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড। 28 নম্বর রাজ্য কে হচ্ছে, 28 নম্বর রাজ্য আমরা দেখতে পাবো ঝাড়খণ্ড হচ্ছে। 28তম রাজ্য হচ্ছে কে, 28তম রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। কোথা থেকে বেরিয়ে আসছে এরা, বিহার থেকে বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে, এটাও 2000 সালেই হয়েছে। কেন হচ্ছে, এটা হচ্ছে তার অন্যতম কারণ, এদের কনসেপ্ট হচ্ছে এটাই, এদের আইডিয়া হচ্ছে এটাই যে তারা তাদের নিজেদের যে সংস্কৃতি সেটার সঙ্গে কিন্তু বিহারের সংস্কৃতির সঙ্গে, মানে বিহারের সংস্কৃতির সঙ্গে তাদের কোনো মিলঝুল নেই, বিহারের যে জাতিগোষ্ঠী আছে সেই জাতিগোষ্ঠীর সঙ্গে এদের এই জাতিগোষ্ঠীর কোনো মিল নেই। এরা হচ্ছে অনেকটা ট্রাইবাল এলাকা, এরা হচ্ছে ট্রাইব জনগোষ্ঠী, এদের দাবি দাওয়াগুলো, এদের নিজেদের যে ইন্টারেস্ট সেগুলো কিন্তু বিহারের মধ্যে থেকে ফুলফিল হচ্ছে না। তো দীর্ঘদিন ধরে এরাও দাবি জানিয়ে আসছিল, ফাইনালি 2000 সালে আমরা দেখতে পাবো কি যে এটাকে কিন্তু বিহারকে কিন্তু ভাঙা হয়, ভেঙে এখানে ঝাড়খণ্ড আলাদা রাজ্য কিন্তু তৈরি করা হয়। তো এটাও আমরা দেখতে পাচ্ছি এবং 28তম রাজ্য হিসেবে কিন্তু উঠে আসলো। তাহলে 2000 সাল পর্যন্ত, 2000 এই রাজ্যগুলো তৈরি হওয়ার আগে পর্যন্ত 25টা রাজ্য ছিল আর 7টা টেরিটরিজ ছিল, ইউনিয়ন টেরিটরিজ। আমরা দেখতে পাচ্ছি 26তম রাজ্য হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ থেকে বেরিয়ে ছত্রিশগড়, 27তম রাজ্য হয়ে যাচ্ছে আমাদের উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে উত্তরাখণ্ড, বা উত্তরাঞ্চল বলা হতো এখন উত্তরাখণ্ড বলা হয়, আর 28তম রাজ্য হয়ে যাচ্ছে আমাদেরকে বিহার থেকে বেরিয়ে গিয়ে ঝাড়খণ্ড, যেটা ট্রাইবালের কনসেপ্টে তৈরি হয়েছে, একটা জাতিগোষ্ঠীর কনসেপ্টে যেটা তৈরি হয়েছে। এই বিষয়গুলো, এই 3টে ইনফরমেশন পরীক্ষায় একাধিকবার জানতে চেয়েছে, লেটেস্ট ইনফরমেশন এগুলো একাধিকবার পরীক্ষা জানতে চেয়েছে যে সিকোয়েন্সে এগুলো সাজাতে বলেছে।
তো 36 ঘর প্রথমে মাথায় রাখবে, যেটা 36 ঘর মধ্যপ্রদেশ থেকে বেরোচ্ছে। তারপরে হচ্ছে এখানে উত্তরাঞ্চল, যেটা উত্তরপ্রদেশ থেকে বেরোচ্ছে, যেটা বর্তমান নাম হচ্ছে উত্তরাখণ্ড। তারপরে হচ্ছে কিন্তু ঝাড়খণ্ড, যেটা বিহার থেকে বেরোচ্ছে। সো এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাবো যে এই আই দেশ রাষ্ট্রগুলো, এই যে রাজ্যগুলো যেগুলো তৈরি হলো, এই রাজ্যগুলো যেগুলো তৈরি হলো, আমরা দেখতে পাচ্ছি যে তারা ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে। অনেক সময় ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে, প্রশাসনিক পারপাসে এটা অনেক সময় তৈরি হয়েছে। আবার সবসময় এগুলোও ঠিক নয়, এর প্যারালালি এর পাশাপাশি আরও অনেক আইডিয়া সেখানে কিন্তু আছে। যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে ভাষার ভিত্তিতে, অঞ্চলগত ভিত্তিতে, প্রশাসনিক ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে বিভিন্ন ধরনের আইডিয়া এখানে কিন্তু, বা জাতিগোষ্ঠীর ভিত্তিতে বিভিন্ন এখানে রাষ্ট্র রাজ্য কিন্তু তৈরি করা হয়েছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে এই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেটাও মেনটেন করার কথা বলা হয়েছে। তোমরা জানো যে ভারতবর্ষকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে। আর্টিকেল 1 নম্বরে রয়েছে, 1 নম্বর আর্টিকেলে এটা মেনশন করা হয়েছে। এবারের পরীক্ষায় এসেছিল, তোমরা জানো, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস, যে এটা একটা যুক্তরাজ্য বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বলা হয়েছে, যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্র বলা হয়েছে, এটা ইউনিয়ন একটা বলা যেতে পারে, যুক্তরাজ্য বলতে পারো, যুক্তরাজ্য রাজ্যের একটা সমাহার। তো যুক্তরাজ্য বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কি করা হয়েছে, পাওয়ার ডিভিশনও করা হয়েছে যাতে রাজ্যগুলো প্রপারলি ফাংশনস করতে পারে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে পাওয়ার ডিভিশনের জন্য এখানে লেজিসলেটিভ রিলেশনকে আলাদাভাবে ভ্যালুস দেওয়া হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনসকে আলাদাভাবে ভ্যালুস দেওয়া হয়েছে, ফিনান্সিয়াল রিলেশনসকে আলাদাভাবে ভ্যালুস দেওয়া হয়েছে, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ট্রেড এবং কমার্স, তো সেগুলো তো আছেই। তো সবগুলোকে এখানে কিন্তু আলাদাভাবে ভ্যালুস দেওয়া হয়েছে, যেগুলো আমরা যখন আমরা ফেডারেলিজম পড়েছি তখন আমরা কিন্তু চর্চা করেছি। তোমরা এগুলো জানো, এগুলো তোমাদের পড়ানো হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তো লেজিসলেটিভ রিলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস, ফিনান্সিয়াল রিলেশনস, এই সমস্ত রিলেশনের পার্সপেক্টিভ থেকেও এখানে কী করা হয়েছে, আমাদের এই অঞ্চলটিকে কিন্তু ডিভিশন করা হয়েছে, বা বলতে পারো ভারতবর্ষকে কিন্তু, ভারতবর্ষের মধ্যে একটা যে এরা আলাদা রাজ্য হলেও ভারতবর্ষ যে ইউনিয়ন অফ স্টেটস, এই কনসেপ্টটিকে কিন্তু ভ্যালুস দেওয়া হয়েছে। তো তাদের মধ্যে এখানে, তাদের মধ্যে যেমন একটা ডিস্টিংশন আছে বলে তারা আলাদা রাজ্য হিসেবে কনসিডার হয়েছে, আবার তারা কিন্তু একটা হোলের পার্ট, সেই হোলটা হচ্ছে ইন্ডিয়া। তো সেই ইন্ডিয়ার মধ্যে তারা যাতে থাকতে পারে সেই কারণে একটা কোঅপারেশনস, তাদের মধ্যে একটা রিলেশন, সেগুলো কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং আমরা জানি যে ভারতবর্ষে 3টে তালিকার মধ্য দিয়ে এগুলো করা হয়েছে। 3টে তালিকা হচ্ছে, একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, প্রথমটা ইউনিয়ন লিস্ট, সেকেন্ডটা হচ্ছে স্টেট লিস্ট, আর থার্ডটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। তো আমরা দেখতে পাবো ইউনিয়ন লিস্টের মধ্যে ইউনিয়নকে বিশেষ কতগুলো পাওয়ার বা ফাংশনস দিয়ে দেওয়া হয়েছে, কতগুলো বলতে পারো যে সাবজেক্টস দেওয়া হয়েছে, সাবজেক্টস। তো কতগুলো ম্যাটার বা সাবজেক্টস তাদেরকে দেওয়া হয়েছে যেগুলোর উপর শুধুমাত্র তারাই ফাংশনস করতে পারে, রাজ্যের হস্তক্ষেপ সেখানে কিন্তু কোনোরকমভাবে অ্যাপ্লিকেবল নয়। যেমন সেখানে আমরা জানি যে পরীক্ষায় বারবার এগুলো জিজ্ঞেস করে, যেমন হচ্ছে ডিফেন্স আছে, ফরেন অ্যাফেয়ার্স আছে, রেলওয়ে আছে, কারেন্সি আছে, তাই না, এগুলো। তারপরে ডাক বা যোগাযোগ ব্যবস্থা, যেটাকে পোস্টাল সার্ভিস যেটা আছে সেগুলো, এইরকম বিভিন্ন বিষয় আছে যেগুলো কি যে ইউনিয়নের মধ্যে পড়ে। পরীক্ষায় এটাও জিজ্ঞেস করেছিল নেটে, তোমরা জানো যে কটা সাবজেক্ট আছে। তো সাবজেক্ট যেমন এখানে 99টা বা 98টা, এটা ভ্যারি করে, টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, এগুলো একটু দেখে নিতে হবে, সেই কারণে তোমাদের আপডেট থাকতে হবে। তো 99-98-এর মধ্যে এটা সবসময় থাকে। আর স্টেট লিস্ট যেটা আছে সেটা দেখবে 68-69 এইরকম ঘোরাফেরা করে। তো রাজ্যগুলিকে আলাদা করে সেখানে কতগুলো সাবজেক্ট বলে দেওয়া হয়েছে, সেই সাবজেক্টগুলোর উপরে রাজ্যই সেখানে কেবলমাত্র ল তৈরি করতে পারবে, ল অ্যামেন্ড করতে পারবে এবং নিজেরা নিজেদের ডেভেলপমেন্ট করতে পারবে। আর কনকারেন্ট লিস্ট হচ্ছে কি, যেহেতু একটা ইউনিয়ন অফ স্টেটস, এমন কতগুলো বিষয় আছে যে এগুলোকে ডিফাইন করাটা ডিফিকাল্ট হয়ে যায় যে এটা কার আন্ডারে পড়বে, কারণ ওটা পার্টিকুলার ইস্যুটা দেখা গেল একাধিক রাজ্যের মধ্যে হয়তো সেটা বিলং করছে বা হয়তো তাহলে থাকে। তো সেখানে ওটাকে কনকারেন্ট লিস্টের মধ্যে রাখা হয়েছে, বা দেশের ইউনিটিটাকে ধরে রাখার জন্য এগুলোকে কিন্তু করা হয় অনেক সময়। যেমন এডুকেশন, এডুকেশনসকে এখানে কনকারেন্ট লিস্টের মধ্যে রাখার অন্যতম কারণ হচ্ছে যে একটা দেশের মানুষ যদি, মানে এইরকম একটা যারা ফেডারেলিজমে বসবাস করে, তারা যদি এখানে যুক্তরাষ্ট্রের আইডিয়াটাকে যদি প্রমোট করতে না পারে, মানে রাজ্যের যে এডুকেশন, রাজ্যের যে তাদের যে আলাদা যে বিশেষত্ব, তাদের যে আলাদা যে ফিচার্স, সেগুলোকে যেমন ছেলে মেয়েরা শিখবে, প্যারালালি তাকে ওই রাজ্যের বাইরে যে সমস্ত কালচারস আছে, বাইরে যে সমস্ত নিয়মকানুন আছে, বাইরের যে সমস্ত সিস্টেম আছে, সোসাইটি আছে, সেগুলো সম্পর্কেও তাকে সম্যক ধারণা লাভ করতে হবে। নইলে সে কী করবে, একটা সময় এমন হয়ে যাবে যে সে ওই রাজ্যকেন্দ্রিক শিক্ষাটাই লাভ করবে, গোটা দেশের কনসেপ্টটা সে সম্পর্কে লাভ করতে পারবে না। এবং একটা সময় এসে সে কী করবে, না আলাদা একটা রাজ্যের দাবি করে হয়তো বসবে, আলাদা একটা দেশের দাবি করে বসবে।
তো এগুলো যাতে না হয় সেই কারণে করা হয়েছে কি, এডুকেশনসটাকে বলতে পারো মূলত এখানে এই কনকারেন্ট লিস্টের মধ্যে জায়গা দেওয়া হয়েছে, যে সে রাজ্যের যেমন নিজস্ব ফিচার্স আছে, বৈশিষ্ট্য আছে, তার সংস্কৃতি আছে, সেগুলো সম্পর্কে সে জ্ঞান লাভ করবে। আবার তেমনি হচ্ছে দেশ ওই রাজ্যের বাইরে বেরিয়ে যে সমস্ত বড় একটা অঞ্চল, সেই অঞ্চলটা সম্পর্কেও তাকে শিক্ষা লাভ করতে হবে। তো এতে করে আলটিমেটলি কী হবে না, তার মধ্যে ওই যে একটা গ্রেটার জাতীয়তাবাদের কনসেপ্ট কিন্তু গড়ে উঠবে, অর্থাৎ স্টেটের যে ভাবনা, রাষ্ট্রের যে ভাবনা, সেই ভাবনাটা বা জাতীয়তাবাদী যে ভাবনা, সেই ভাবনাটা সে নিজের মধ্যে কাল্টিভেট করতে পারবে। আদারওয়াইজ সে শুধু একটা রিজনের মধ্যে আবদ্ধ থেকে যাবে এবং একটা সময় পর গিয়ে সে নিজের দেশ হয়তো দাবি করে বসবে, আলাদা হয়তো ভূখণ্ড, সে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সে এটা হয়তো বেরিয়ে আসতে চাইবে, সে সেপারেটিজমের দিকে হয়তো সেখানে চলে যাওয়ার প্রবণতাটা তার মধ্যে বাড়বে। আরও অনেক আইডিয়াগুলোর মধ্যে রয়েছে, তোমরা জানো যে এই কারণে কী করা হয়েছে, যে এগুলোকে কনকারেন্ট লিস্টের মধ্যে জায়গা দেওয়া হয়েছে। পরীক্ষায় যেমন এগুলো এসেছিলো কনকারেন্ট লিস্টের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে, তো এগুলো সবই এসেছিলো, এডুকেশন, এগ্রিকালচার, ম্যারেজ, ডিভোর্স, ট্রান্সফার অফ প্রপার্টি, এগুলো সবই কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে, যেটাকে বলা হয় যুগ্ম তালিকা, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য দুটোই এটার উপর কী করতে পারে না, বিল তো নিয়ে আসতে পারে, তারা সেই বিলটাকে আইনে পরিণত করতে পারে, সেটাকে তারা সংশোধন করতে পারে, এটা কিন্তু হতে পারে, তাই না? এবং আমরা জানি, এটাও জানি যে যেহেতু আমাদের হচ্ছে ওই কানাডার মডেলটাকে যেহেতু এখানে প্রমোট করা হয়েছে, কানাডার মডেল, কানাডার মডেলে কী আছে না, কানাডার মডেলে যুক্তরাজ্যের যে আইডিয়া সেটা হচ্ছে কি, যে সেন্ট্রালাইজিং টেন্ডেন্সিস রয়েছে, সেন্ট্রালাইজিং টেন্ডেন্সিস, এটাও পরীক্ষা একাধিকবার এসেছে। কিন্তু আমাদের যে ইউনিয়নের মডেল বা যুক্তরাষ্ট্রের যে মডেল, সেটা কার কোন দেশকে ফলো করে, কোন দেশের আইডিয়া থেকে নেওয়া হয়, কোন দেশের এটা ফিলসফি বা সিস্টেম বলতে পারো যে ধার করেছি আমরা, তো এটা হচ্ছে কানাডার। কেন? কারণ কানাডাতে কী করা হয়েছে যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো একটা সাবজেক্টকে কেন্দ্র করে যখন, ওই কনকারেন্ট লিস্টের কোনো একটা সাবজেক্টকে কেন্দ্র করে যখন দ্বন্দ্ব বাঁধে, তখন তখন আমরা দেখতে পাই যে কেন্দ্রের যে আইডিয়া, কেন্দ্রের যে পলিসি, সেটাই কিন্তু জয়লাভ করে। তো এটা এখানেও আমরা ঠিক একই জিনিসটা দেখতে পাবো, যে আমাদের কনকারেন্ট লিস্টে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর মধ্যে যদি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি দ্বন্দ্ব বাঁধে, তাহলে আমরা ফাইনালি কাকে দেখতে পাই, পাকাপাকিভাবে আমরা দেখতে পাই যে কেন্দ্র সরকারই সেখানে কিন্তু জয়লাভ করে। তো এডুকেশন রিলেটেড যেমন দেখবে তোমরা, এনইপি এসেছে, নিউ এডুকেশন পলিসি এসেছে, এখন সমস্ত রাজ্যগুলো কিন্তু এটা এক প্রকার বলতে পারো কাইন্ড অফ বাধ্য হয়েই মেনে নিয়েছে, কারণ তারা হয়তো আলাদাভাবে নিজেদের আইন নিয়ে আসতে পারে, অবশ্যই তারা নিয়ে আসবে, কিন্তু যদি সেখানে কেন্দ্র সরকার অবজেকশন করে বসে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে কেসটা যেতে বাধ্য। সুপ্রিম কোর্টে কেসটা গেলে একেবারেই বুঝতেই পারছো যে সেটা সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিডিকশনের মধ্যে পড়ে। তো অরিজিনাল জুরিডিকশনে সরকার এটাকে, সুপ্রিম কোর্ট এখানে এটা কিন্তু বিচার করবে এবং বিচার করে দেখবে, আলটিমেটলি জাজমেন্টটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষেই আসবে, এটা আমরা কিন্তু দেখতে পাই। আবার অনেক সময় এখানে দেখা যায় কি, যে অনেক সময় দেখা যায় যে রাজ্যগুলিকে যেখানে অত্যধিক বেশি পাওয়ার দেওয়া হয়েছে, সেখানে যদি অনধিকার চর্চা করে, মানে উইদাউট এনি ল, উইদাউট এনি নতুন মানে অ্যামেন্ডমেন্টস, যদি সরকার বা ওই সেন্ট্রাল গভর্নমেন্ট যদি রাজ্যপালকে দিয়ে অনধিকার রাজ্যগুলোর উপর হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখন সেখানে কিন্তু আবার দেখতে পাবো যে সুপ্রিম কোর্ট রাজ্যগুলোর পক্ষটাকেই তখন আবার সমর্থন করে। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রী নিজে এখন ইউনিভার্সিটিসগুলোর ভাইস চ্যান্সেলার হতে চাইছেন, বা রিক্রুটমেন্টের প্রসেসটাকে তিনি নিজে কন্ট্রোল করবেন ভাবছেন, যেভাবে করে আসছিলেন এতদিন। কিন্তু এখনকার রাজ্যপাল এসে, যারা প্রত্যেকটা রাজ্যেই প্রায় আছেন পাওয়ারে, তারা চাইছে নিজেদের মতো করে সেখানে নিজেদের লোকগুলোকে বসাতে, এবং সেখানে রাজ্য সরকারের যে পাঠানো যে নাম, সুপারিশ, সেগুলোকে তিনি মানছেন না। তো ফলে এখন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ, এবং এই দ্বন্দ্ব এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। এবং যেহেতু এটা কোনো রকম নতুন কোনো আইন না নিয়ে এসেই, ওই এস্টাবলিশড আইনের মধ্যেই রাজ্যপাল এখন এখানে একটা ছড়ি ঘোরানোর চেষ্টা করছেন, যেটা অনধিকার চর্চা, তার সুপ্রিম কোর্ট তাকে কিন্তু বাধাও প্রদান করছে। তো এইরকমভাবে চেষ্টা করা হয় কি, যে রাজ্যগুলোর নিজেদেরও যে অটোনমি আছে ফেডারেলিজমে, যাকে ফেডারেলিজমের যে ফিলসফিতে তাকে নতুন যে তাকে যে স্টেটাস দেওয়া হয়েছে, সেই স্টেটাসটাকেও মেনটেন করার কিন্তু কাজ করে। তো এগুলো আলটিমেটলি কী করে, এগুলো আলটিমেটলি একটা রিজিয়নের মধ্যে রিজিয়নালিজমের যে আইডিয়া, সেই আইডিয়াটাকে অনেক সময় কী করার চেষ্টা করে, এখানে তাকে অনেক সময় মাথা ছাড়া দিতে দেয় না খুব বড় রকমভাবে। আবার অনেক সময় করা হয় কি, যে তার নিজস্ব যদি সেখানে অটোনমির বিশেষ প্রয়োজন হয়, তাহলে সেটাকেও কিন্তু ম্যানেজ করার কাজটা করে। তো এইরকমভাবে আমাদের দেশের যে কনসেপ্ট, যে ইউনিয়ন অফ স্টেটের যে আইডিয়া, সেই আইডিয়ার মধ্যে এটাকে ব্যালেন্স করে কিন্তু এগোনোর চেষ্টা কিন্তু হচ্ছে সরকার। অনেক সময় আমরা দেখতে পাই কি, যে এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বা রাজ্যগুলির অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বিভিন্ন রকমভাবে হস্তক্ষেপ করে। তো হস্তক্ষেপ করে, যেমন এটা পরীক্ষাতেও এসেছে, তোমরা জানো যে হস্তক্ষেপটা কীভাবে করে, অ্যাডমিনিস্ট্রেশনের উপর হস্তক্ষেপ করতে হলে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স যারা আছে তাদের দিয়ে করতে হবে, ইটস ভেরি ইজি। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স রাজ্যের মধ্যে কীভাবে থাকবে,
তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এখানে কাকে পাবে? তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স এখানে আইএএস এবং আইপিএস অফিসার্সরা আছেন। কেন? তার কারণ আইএএস এবং আইপিএসের যে পোস্ট অর্থাৎ তাদের যে পাওয়ার বা তাদের যে ফাংশন সেটা কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে চলে আসে। অল ইন্ডিয়া সার্ভিস মানে তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু তারা চাকরি করবে। অর্থাৎ ভারতবর্ষের সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কী করবে, কোনো একটা রাজ্যের উপরে কেন্দ্রের যে সমস্ত পলিসি আছে, প্রোগ্রামস আছে, সেগুলোকেও লাগু করার জন্য এবং তাদের সঙ্গে রাজ্যের একটা লিঙ্ক, রাজ্যের সঙ্গে কেন্দ্রের একটা লিঙ্ক ধরে রাখার জন্য, প্রশাসনিক লিঙ্ক ধরে রাখার জন্য তারা কিন্তু এই অল ইন্ডিয়া সার্ভিস পোস্ট তৈরি করেছে, যাদেরকে এই জেলার বিভিন্ন জেলার এই ধরনের একটা হায়ার পজিশনে বসিয়েছে এবং তাদের মাধ্যমে রাজ্যের উপরেও অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা অনেক সময় কিন্তু করে থাকে, যাতে করে সেই রাজ্যটা কি না করতে পারে, না কমপ্লিটলি নিজেকে সেপারেটিজমের দিকে নিয়ে যেতে না পারে। তো এই কারণে আমরা দেখতে পাবো আইএএস এবং আইপিএসের পোস্টগুলোকে কিন্তু এগুলো রাজ্যের মধ্যেও এগুলো এদের রিক্রুটমেন্ট হলেও আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্টের এদের উপর কিন্তু ছড়ি ঘোরাতে আমরা কিন্তু দেখতে পাই। যদিও এরা এখানে এখানকার যে মুখ্যমন্ত্রী আছেন বা এখানকার যিনি প্রশাসনিক হেড আছেন তাকেও তারা রিপোর্ট করেন, আবার তারা সেখানে যেহেতু তারা সেন্ট্রাল গভর্নমেন্টেরও প্রতিনিধি তাকেও তিনি কিন্তু রিপোর্ট করতে পারেন, তাহলে বাধ্য। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি যে তারা ডুয়েল একটা বলা যেতে পারে যে রেসপন্সিবিলিটি তারা কিন্তু পালন করেন এবং এই ডুয়েলিজমের মধ্য দিয়ে আমাদের রাজ্য আমাদের যে ইউনিটি, আমাদের যে ইন্টিগ্রিটি সেটাকে কিন্তু ব্যালেন্স করা হয়। তো রিজিওনালিজমের আইডিয়া এখানে আছে বলেই যে সেখানে রিজিওনালিজমকে হাই লেভেলে সেখানে ভ্যালুস দেবে তা নয়, বাট এগুলোকে ব্যালেন্স করারও কিন্তু চেষ্টা কিন্তু এখানে কিন্তু হয়ে থাকে। এগুলোও কিন্তু আমরা এখানে প্যারালালি দেখতে পাই। এরপরে এখানে চলে আসো যে যদিও আমরা দেখতে পাবো যে মাঝে মাঝে এইরকমভাবে কী হয় যে আরও এই ধরনের নতুন রিজিওনালিজমের আইডিয়া মাথাচাড়া দিয়ে ওঠে, যেমন কানাডাতে, এই কানাডা বলছি যে কর্ণাটকে দেখবে ওই ওই একটা নতুন একটা একটা সংঘর্ষ দেখতে পাবে, সেটা হচ্ছে কি যে ওই সেটা হচ্ছে কানাডা এবং মারাঠি স্পিকিং মানুষদের মধ্যে একটা দ্বন্দ্ব তোমরা দেখতে পাবে, একটা কনফ্লিক্ট সেখানে কিন্তু দেখতে পাবে। তো এই ধরনের দ্বন্দ্বগুলোও কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে, তারা সেই কারণে অনেক সময় নিজেদের অটোনমি দাবি করে বসে। আবার তোমরা দেখতে পাবে বা অতীতেও এগুলো হয়েছে, আবার তোমরা দেখতে পাবে যে আসাম থেকে বোডোল্যান্ড, এটাও পরীক্ষা একাধিকবার এসেছে তোমরা জানো, যে বোডোল্যান্ডের যে দাবি, বোডোল্যান্ডের দাবি উঠে আসছে আসাম থেকে, কারণ ওখানে বোডো বলে যে একটা গোষ্ঠী আছে বা বলতে পারে একটা অঞ্চল আছে, তো সেটা তারা নিজেদের পুরো গ্রেটার আসামের কনসেপ্ট থেকে তাদেরকে কিন্তু ভিন্ন রকমের হিসেবে তারা কিন্তু তাদের নিজেদেরকে পায়। তো তারা দাবি করার চেষ্টা করছে এখন কি যে তারা আলাদা একটা রাজ্য চায়, তারা আসামের মধ্যে থাকবে না। তো একটা বোডোল্যান্ডের একটা কনসেপ্ট তারা বা একটা রাজ্য তারা কিন্তু সেখানে দাবি করে বসছে। তো এইরকমভাবে আমরা সেখানে একটা নতুন রিজিয়ন্সকে ডেভেলপ করতে বা ডেভেলপ হতেও কিন্তু বা একটা একটা কনসেপ্টকে মাথাচাড়া দিতে কিন্তু আমরা দেখছি, এটা তোমরা কিন্তু দেখতে পাবে। তামিলনাড়ুতেও তোমরা এই জিনিসটা খুঁজে পাবে। তামিলনাড়ুতে যেমন তোমরা দেখবে যে ব্রাহ্মিনদের বিরুদ্ধে অ্যান্টি ব্রাহ্মিন মুভমেন্ট, এটা অতীতেও হয়েছে এখনও চলছে, যে অতীতে যখন হয়েছিল তখন আমরা দেখতে পাবো যে তারা একটা পলিটিক্যাল পার্টিও ফর্ম করেছিল, পাওয়ারেও এসেছে, অনেক কিছু হয়েছে, সে নন ব্রাহ্মিনরা পাওয়ারে এসেছে, কিন্তু আবার নতুন করে সেখানে এই নন ব্রাহ্মিনদের সরিয়ে দিয়ে ব্রাহ্মিনরাই গিয়ে ক্ষমতার অলিন্দে বসে পড়েছে এবং তাদেরই উন্নতি হচ্ছে। তো সেই কারণে আবার নতুন করে মাথাছাড়া দিয়ে উঠছে যে সেখানে নন ব্রাহ্মিন যে সমস্ত গোষ্ঠী আছে তারা এখন ব্রাহ্মিনদের আধিপত্যটাকে কমানোর জন্য তারা কিন্তু নিজেদের একটা সেখান থেকে আলাদা একটা অটোনমি কিন্তু দাবি করছে। তো এইরকমভাবে এই জিনিসগুলোও সেখানে কিন্তু নোটিশ করা যায়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মধ্যেও তোমরা দেখতে পাবে যে যেমন তোমার গোর্খাল্যান্ডের কথা বললাম, পশ্চিমবঙ্গের মধ্যে এটা আছে, শুধু গোর্খাল্যান্ড নয়, গ্রেটার কোচবিহারের কনসেপ্টও এখন তোমরা শুনতে পাবে। গ্রেটার কোচবিহার তোমরা দেখতে পাবে যে এই কোচবিহারের যিনি এখন এমপি তিনি পার্লামেন্টে এই জাস্ট কিছুদিন আগেই সাত দিন দশ দিন আগেই তিনি এই দাবিটা করেছেন যে গ্রেটার কোচবিহার তাদের চাই এবং গ্রেটার কোচবিহার তারা দাবি করে বসছে এখানে, ঠিক আছে। তো এই গ্রেটার কোচবিহার বলতে সেখানে বিহারের কিছু পার্ট, সেখানে তারা ওই আসামের কিছু পার্ট, সেখানে তারা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিংয়ের এই সমস্ত কিছু পার্ট নিয়ে তারা একটা কোচবিহারের একটা আলাদা একটা কিন্তু একটা রাজ্য গড়ে তুলবে। তো এই ধরনের বিষয়গুলোকেও তারা কিন্তু প্রমোট করার চেষ্টা করছে। তো এই রকমের বিভিন্ন বিভিন্ন এই ধরনের তোমরা দেখতে পাবে যে গ্রুপ গড়ে উঠেছে বা রিজিওনালিজমের আইডিয়া গড়ে উঠছে, যে তারা কী করছে, তারা নিজেদেরকে সেখান থেকে সেপারেট হিসেবে দেখার চেষ্টা করছে। এরপরে এখানে দেখো রিজিওনালিজম ইন ইন্ডিয়ান পলিটিক্সের এই পার্টটাতে দেখো রিজিওনালিজম, এটা হচ্ছে আইডিয়াটা একেবারে পুরো ভারত স্বাধীনতা লাভ করার আগের আইডিয়া, মানে এমন নয় যে সেটা এখনই এটা জেনারেট হয়েছে বা স্বাধীনতার পরে জেনারেট হয়েছে, এই আইডিয়াটা অনেক আগে এসেছে এবং অনেক আগে এসেছে, স্বাধীন যখন হচ্ছে তারপরেও এটা কন্টিনিউ হচ্ছে।
ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পরেও এই আইডিয়াটা কন্টিনিউ হচ্ছে। এবং তোমরা এখানে দেখতে পাবে যে 1919 সালের যে ভারত শাসন আইন, 1919 সালের যে ভারত শাসন আইন, 1935 সালের যে ভারত শাসন আইন, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, 1919, 1935, তো এখানেও তোমরা দেখতে পাবে যে এই রিজিওনালিজমের আইডিয়াগুলো কিন্তু সেখানে কিন্তু ছিল। অর্থাৎ সেখান থেকে দাবি উঠতে শুরু করেছিল যে তারা এই আইডিয়াগুলোকে সেখানে ইমপ্লিমেন্ট করা হোক। এবং এখানে কিছু কিছু রিফর্মসও নেওয়া হয়েছিল, এমন নয় যে সেখানে নেওয়া হয়নি। আমরা দেখতে পাবো যে সেখানে জাস্টিস পার্টি তোমরা জানো যে 1916 সালে প্রতিষ্ঠা হয়েছিল। জাস্টিস পার্টি চেন্নাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারা ওই যে ওখানে চেন্নাইতে যারা ওই নন ব্রাহ্মিন যে গ্রুপ হিসেবে সেটা উঠে এসেছিল, তারা বেসিক্যালি ব্রাহ্মিনদের আধিপত্য থেকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিল। তারা আলাদা একটা রাজ্য সেখানে কিন্তু দাবি করে বসছিল। তো পূর্ব ভারতেই কিন্তু, মানে ভারত স্বাধীনতা লাভ করার আগেই এই আইডিয়াগুলোর জন্ম হয়েছিল। নট অনলি দ্যাট, তোমরা আকালি দলের কথা এর আগে দিন তোমাদের পড়িয়েছি কোনো একদিন, সেখানে তোমাদের বলেছিলাম আকালি দল 1920 সালে তৈরি হয়েছে। 1920 সালে যখন আকালি দল তৈরি হয়েছে তখন আমরা দেখতে পেয়েছি কি, যে তারা সেখানে কি করছে, আকালি দল তখন ওই এই শিখদের যে যে বিভিন্ন যে বেসিক প্রবলেমসগুলো যেগুলো ছিল সেই সময়, যে মিসম্যানেজমেন্ট হচ্ছিল, সেগুলোকে কেন্দ্র করে সেখানে তৈরি হলো। বাট আলটিমেটলি যে সেখানে একটা গ্রুপ গড়ে উঠলো, গোষ্ঠী বা একটা ইনস্টিটিউশনস গড়ে উঠলো, সেই ইনস্টিটিউশনটার উপর এরা ছড়ি ঘোরাতে শুরু করলো। এবং আলটিমেটলি এরাও একটা ধীরে ধীরে স্বাধীনতার পরে এসে আমরা দেখতে পাচ্ছি যে এরা একটা আলাদা রাজ্যেরও দাবি কিন্তু করে বসছে। এবং রাজ্য তারা পেয়েছে, আলাদা পাঞ্জাবও তারা পেয়েছে, তোমরা জানো কিছুক্ষণের মধ্যে এগুলো বলবো। তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিজিওনালিজম এবং ইন্ডিয়ান পলিটিক্স, এই যে রিজিওনালিজম এবং ইন্ডিয়ান পলিটিক্সের চর্চাটা এটা আজকের নয়, স্বাধীনতার পরের নয়, স্বাধীনতার আগের থেকেই এই চর্চাটা চলে আসছে। তখন থেকেই চেষ্টা করা হচ্ছে যে সেখানে রিজিয়ন্সকে বেস করে সেখানে আলাদা রাজ্য গড়ে উঠুক, আলাদা সেখানে কালচারকে বেস করে আলাদা রাজ্য গড়ে উঠুক, এগুলোকে ভ্যালুস দিয়ে দেশটাকে কিন্তু পরিচালনা করা হোক, এটা কিন্তু গড়ে, এই ভাবনাটা কিন্তু প্রমোটেড হচ্ছে। স্বাধীনতার পর আমরা দেখতে পাচ্ছি যখন স্বাধীনতা লাভ করছি তখন চারটে মেজর ল্যান্ডমার্ক তোমরা দেখতে পাবে, যে ল্যান্ডমার্কগুলো কী করেছে রিজিওনালিজমের আইডিয়াটিকে কিন্তু প্রমোট করেছে বা বলতে পারো প্র্যাকটিসে রেখেছে। কী এখানে আমরা দেখতে পাচ্ছি, যে ডেমোক্রেটিক যে প্রিন্সিপালসটা তৈরি হলো, ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট যখন এখানে এস্টাবলিশ করা হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি সেই ডেমোক্রেসির মধ্যে সেকুলারিজম, ন্যাশনাল ইউনিটি, সোশ্যাল জাস্টিস, এই সমস্ত কনসেপ্টগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সো এদের কনসেপ্টটা হচ্ছে এটাও, রিজিওনালিজম যখন গড়ে উঠছে তখন প্রত্যেকে, মানে এই এই স্বাধীনতা যখন এইরকম ডেমোক্রেটিক প্রিন্সিপালে যখন আসছে বা স্বাধীনতা লাভ করার পর যখন আমরা একটা ডেমোক্রেটিক প্রিন্সিপালকে এস্টাবলিশ করছি দেশের মধ্যে, তখন কিন্তু প্রত্যেকে নিজেদের এই কনসেপ্টগুলোর মধ্যে থেকে নিজেদের যে স্বতন্ত্রতা, নিজেদের যে স্বাধীনতা, নিজেদের যে গোষ্ঠীগত পরিচয়, অঞ্চলগত পরিচয়, জাতিগোষ্ঠীগত পরিচয়, সেগুলোকে কিন্তু তারা বজায় রাখার কিন্তু চেষ্টা করেছে। সো নেশন বিল্ডিংয়ের মধ্যে আমরা দেখতে পাবো কি, যে তারা প্রত্যেকে চেয়েছে যে ফেয়ার ডিল চেয়েছে, যে নেশন বিল্ডিং হচ্ছে হোক, অবশ্যই সেখানে হোক, কিন্তু কথাটা হচ্ছে যে ফেয়ার ডিল যেন হয়। ডিলটা কীরকম, না আমি সেখানে ধরে নাও যে বাঙালি কিন্তু তুমি আমাকে মারাঠিদের সঙ্গে মার্চ করে দিয়েছো, তো ওদের সঙ্গে আমার তো মিল খায় না, তো তুমি যখন কোনো পলিসি নেবে তখন সেটা হয়তো কী হবে যে খুব একটা বেশি আমার জন্য একটা লাভদায়ক হবে না, তো সেই কারণে কী হোক ডিলটা এখানে ফেয়ার হোক। স্বাধীনতার পর এই কারণে বলা হয়েছে যে জাতিগোষ্ঠী গড়ে উঠুক, মানে জাতিরাষ্ট্র গড়ে উঠুক, কিন্তু জাতিরাষ্ট্র যখন গড়ে উঠবে তখন প্রত্যেকের জন্য একটা ফেয়ার ডিল হোক। তো ফেয়ার ডিলটা এইরকমই যে সেখানে তাদের যাতে জাতিগত পরিচয়টা, তারা ভাষাগত হতে পারে, জাতিগত হতে পারে, এগুলো যাতে তারা পায়। তো এগুলো একটা কিন্তু আমরা দেখতে পাবো ল্যান্ডমার্ক হিসেবে কাজ করেছে স্বাধীন ভারতে, তো এগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার বলা হচ্ছে এখানে প্রিন্সলি স্টেটের কথা বলা হচ্ছে। প্রিন্সলি স্টেটগুলো তোমরা জানো যে এরা ভারতবর্ষের সঙ্গে ইন্টিগ্রেট করেছে, মানে এরা যুক্ত হয়েছে স্বাধীনতা লাভ আমরা যখন করছি, তারপরে প্রিন্সলি স্টেটসগুলোকে চয়েস দেওয়া হয়েছিল, কিন্তু অনেকে সেই চয়েসগুলো, মানে সেই চয়েসের মধ্যে, মানে সেই চয়েসগুলোকেই প্র্যাকটিস করে আমরা তাদেরকে নিজেদের মধ্যে ইন্টিগ্রেট করেছি, ভারতবর্ষের আইডিয়াটা তৈরি হয়েছে। তো তারাও এটাও দাবি করে বসেছে সেখানেও একটা ফ্রি অ্যান্ড ফেয়ার হোক সিস্টেমটা, কীরকম ফেয়ার হোক, এদের একটা দাবি ছিল এইরকমভাবে, এইরকম দাবি ছিল যে তারা যেহেতু যে রাজ্যের মানে রাজা ছিল সেই রাজ্যের মানুষ তাদেরকে যেহেতু খুব বেশি সমর্থন করত, তাদেরকে পছন্দ করত, তাদের শাসনকে যেহেতু তারা চাইতো, তো স্বাভাবিকভাবেই তাদেরকে যেন আলাদা রাজ্য হিসেবে রেখে দেওয়া হয়, এমন যেন না হয় যে তাদেরকে নতুন একটা অঞ্চলের সঙ্গে মার্চ করে দেওয়া হলো। নতুন একটা অঞ্চলের সঙ্গে যদি মার্চ করে দেওয়া হয় তাহলে এরাই যখন আবার পলিটিক্যাল পার্টি ফর্ম করবে, পাওয়ারে মুখ্যমন্ত্রী হিসেবে আসবে, তখন কিন্তু সেই নিজেদের পজিশনসটা এরা ধরে রাখতে পারবে না। কেন? কারণ নতুন অঞ্চলের মানুষরা এদেরকে তো আর ভোট দেবে না,
তো এদের বক্তব্য ছিল এটাও এক প্রকার যে তারা ইন্টিগ্রেট করবে ভারতবর্ষের সঙ্গে ভালো, কিন্তু কথাটা হচ্ছে তারা তাদের নিজেদের যে ভূখণ্ড নিয়ে যাচ্ছে সেই ভূখণ্ডটাকেই যেন রেখে দেওয়া হয়, সেটার মধ্যে যেন কোনো অদল বদল না করা হয়। তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি কি যে একটা বড় ল্যান্ডমার্ক, এটা কিন্তু একটা ডিসিশন ছিল যেটার মধ্যে দিয়ে কি করা হয়েছে যে এটা কনসিডার করার কথা বলা হয়েছিল, যদিও শুরুর দিকে ভ্যালুস পেয়েছিল বাট পরবর্তীকালে এগুলো চেঞ্জ করা হয়েছে। তিন নম্বর আমরা কি দেখতে পাবো লিঙ্গুইস্টিক বেসিসে, তিন নম্বর আমরা দেখতে পাবো যে রিজিওনালিজমের যে রিজিওনালিজম অফ স্টেটস অন লিঙ্গুইস্টিক বেসিস অলসো প্লেড আ ভেরি ভাইটাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ রিজিওনাল পলিটিক্স। তো আঞ্চলিক যে রাজনীতি সেই আঞ্চলিক রাজনীতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভাষাগত যে তার মানুষের যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো তোমরা দেখতে পাবে যে ভারতবর্ষ যেটা 28টা রাজ্য ছিল সেটা 14টা, 28টা রাজ্য যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা 14টা রাষ্ট্র, 14টা রাজ্য রাষ্ট্র রাজ্য ছিল আগে। তো 14টা রাজ্য এখন থেকে 28টা রাজ্য রিসেপ্ট অ্যান্ড রিডিউস টু 14, সরি 28টা রাজ্য ছিল যেটা, 28টা রাজ্য যেটা আগে ছিল সেটা 28টা রাজ্যকে 14টা রাজ্যে কিন্তু নামিয়ে নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে, ভাষাগত বিভিন্নতার দিক থেকে। পরবর্তীকালে আরও আন্দোলন তৈরি হয়, আন্দোলন তৈরি হয়েছে, সেখানে আন্দোলন তৈরি হওয়ার ফলে সেগুলোকে কিন্তু সেপারেট করতে বাধ্য হয়। সো উই হ্যাভ সিন হিয়ার, দেখো তোমরা এখানে দেখতে পাবে যে উই হ্যাভ সিন বম্বেকে আমরা দেখতে পাচ্ছি কি যে বম্বে এইরকমভাবে বম্বে থেকে দুটো আলাদা রাজ্য তৈরি হয়েছে, সেটা লিঙ্গুইস্টিক বেসিসে বলা যেতে পারে তৈরি হয়েছে। গুজরাট এবং মারাঠা দুটো আলাদা রাজ্য, তারা কিন্তু বম্বে থেকে বেরিয়ে এসে হয়েছে। পাঞ্জাব যদি দেখো তাহলে পাঞ্জাবও কিন্তু একই ধরনের, পাঞ্জাব দেখবে তোমরা, পাঞ্জাব এবং হরিয়ানা দুটো আলাদা রাজ্য তৈরি হয়েছে, অর্থাৎ পাঞ্জাবকে ভেঙে দুটো আলাদা রাজ্য তৈরি হয়েছে। যদি তোমরা এখানে মানে, তো তাহলে আমরা লিঙ্গুইস্টিক বেসিসটাকেও আমরা দেখছি, যদি লিঙ্গুইস্টিক বেসিসটা একমাত্র কারণ নয়, যেটা এর আগেও তোমাদের বলেছি যে লিঙ্গুইস্টিক বেসিস ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট দ্য অনলি ওয়ান বলা যেতে পারে যে এলিমেন্টস ইন দ্য প্রসেস অফ রিজিওনালিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স, বাট অলসো এখানে আমরা দেখতে পাবো যে এথনিক, এখানে দেখতে পাবো ইকোনমিক, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু কনসিডার হয়েছে। তো রিজিওনালিজমে আমরা দেখতে পাবো কি যে যদি এথনিসিটির কথা বলি তাহলে নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, ঝাড়খণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, ছত্তিশগড় এগুলোও কিন্তু কি হয়েছে না, তাদের জাতিগোষ্ঠীগত পরিচয়ের দিক থেকেও তারা কিন্তু সেপারেশনস চেয়েছে, তারা কিন্তু তাদের নিজেদের ওই এন্টায়ার যে কনসেপ্টটা ছিল সেখান থেকে বেরিয়ে গেছে। তো একটা সময় তোমরা দেখবে যেটাকে এখন আসাম হিসেবে দেখছো, তো সেই আসাম রাজ্যটা অনেক বড় ছিল, সেখান থেকেই তোমরা দেখতে পাবে যে এই রাজ্যগুলো বেরিয়ে গেছে, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যগুলো তোমরা দেখতে পাবে ধীরে 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 তাদেরকে কিন্তু সেপারেট করা হয়েছে। সো তাদের ভাষাগত একটা, তাদের জাতিগত একটা কিন্তু সেখানে কী ছিল, একটা পরিচয় ছিল, তো সেই পরিচয়গুলোকে মূল্য দিয়ে সেখানে কিন্তু এই সেপারেশনসগুলো কিন্তু করা হয়েছে, এগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপরে তোমরা দেখতে পাবে মহারাষ্ট্র, যেটা তোমাদের বললাম যে ল্যাঙ্গুয়েজ কাম কালচারের যদি কথা বলো তাহলে ল্যাঙ্গুয়েজ কাম কালচার হচ্ছে মহারাষ্ট্র আছে, গুজরাট আছে, উত্তরাঞ্চল আছে, তো এরা কিন্তু আবার ভ্যালুস দিয়েছে কি যে তাদের ভাষা প্লাস হচ্ছে তাদের নিজেদের যে কালচার, তো ভাষা এবং সংস্কৃতি এই দুটোকে ভ্যালুস দিয়ে তাদের মধ্যে এই কনসেপ্টগুলো কিন্তু গড়ে উঠেছে বা আলাদা রাজ্যের কিন্তু কনসেপ্ট গড়ে উঠেছে। এরপরে তোমরা দেখতে পাবে যে ইতিহাস এবং রাজনৈতিক কারণ যদি তোমরা দেখো, হিস্টোরিক্যাল ফ্যাক্টার্স এবং পলিটিক্যাল ফ্যাক্টার্স যদি তোমরা দেখো, তাহলে হিস্টোরিক্যাল ফ্যাক্টার্স এবং পলিটিক্যাল ফ্যাক্টার্স বলছে যে বিহার আমরা দেখতে পাবো কি যে বিহার এবং উত্তরপ্রদেশের মধ্যেও দেখতে পাবে যে হিস্টোরিক্যাল পলিটিক্যাল ফ্যাক্টার আর রেসপন্সিবল ফর ইউপি অ্যান্ড বিহার, এটাও তোমরা দেখতে পাবে যে এদেরকে যখন সেপারেট করা হচ্ছে তখন তোমরা দেখতে পাবে যে সেখানেও কিন্তু ওই ইতিহাস এবং রাজনীতি এগুলোও কিন্তু জড়িত ছিল। তোমরা দেখতে পাবে যে এরপরেও তোমরা এখানে মোটামুটিভাবে আরও নতুন যে সমস্ত রাজ্যগুলো তৈরি হয়েছে সেগুলোর মধ্যেও তোমরা এই সমস্ত বিষয়গুলো খুঁজে পাবে, যেমন দেখতে পাবে যে ভাষার ভিত্তিতে যেমন তোমরা দেখতে পাবে যে সেখানে তামিলনাড়ু, কেরালা, মহীশূর, বেঙ্গল, উড়িষ্যা এগুলোও তৈরি করা হোক এগুলোও বলা হয়েছে, সবগুলোই জায়গা পায়নি, কিছু কিছু পেয়েছে, যেমন পশ্চিমবঙ্গ পেয়েছে, উড়িষ্যা পেয়েছে, কেরালা পেয়েছে, তামিলনাড়ু পেয়েছে, তো এদেরও ভাষার ভিত্তিতেও এরা হয়েছে, এগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে ভারতবর্ষের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে যখন রিজিওনালিজম ফাংশনস করেছে তখন সেই ফাংশনসটা শুধুমাত্র রিজিয়নের ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে হয়নি, শুধুমাত্র সেখানে এথনিসিটির ভিত্তিতে হয়নি, শুধুমাত্র সেখানে প্রশাসনিক ভিত্তিতে হয়নি, প্যারালালি সেখানে অর্থনীতি সেখানকার মানুষের এবং একটা উপাদান নয় পার্টিকুলারলি, সবগুলোর মিক্স একটা ফর্মেও কিন্তু এগুলো কিন্তু অনেক সময় হয়েছে। তো ভারতবর্ষের রাজনীতির মধ্যে যে রিজিওনালিজমের যে হাওয়া, রিজিওনালিজম সেগুলোর মধ্যে কিন্তু আমরা এগুলো কিন্তু দেখতে পেয়েছি, এগুলো তোমরা বারবারই এখানে কিন্তু দেখতে পাবে। চার নম্বরটা এখানে বলছে কি অ্যানাদার ফ্যাক্টার্স হুইচ গেভ রাইজ টু দ্য রিজিওনাল অ্যান্ড প্যারোকিয়াল টেন্ডেন্সিস ইন দ্য কান্ট্রি ওয়াজ দ্য পার্সোনাল অ্যান্ড সেলফিশ এন্ডস অফ পলিটিশিয়ানস। এই যে এটা যেটা তোমরা এই
যেটা তোমরা বেসিক্যালি দেখতে পাবে তেলেঙ্গানার মধ্যে। এখানে তেলেঙ্গানার নাম বলেছে কিনা আমি দেখিনি, এটা আর পড়া হয়নি। তো তেলেঙ্গানাটা তোমরা দেখতে পাবে যে এখানে এক প্রকার প্রশাসনিক দিক থেকেই করা হয়েছে, অন্য কোনো কারণ নেই, এবং প্রশাসনিক একটা এক্সকিউজ হয়তো এটা দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এটা এক প্রকার এখানকার রাজনৈতিক দলগুলো যাগুলো আছে তাদের একটা সেলফিশ কারণ, আর অন্য কোনো কারণ নেই। অর্থাৎ এখনও এটা আনক্লিয়ার একেবারেই যে তেলেঙ্গানাকে অন্ধ্রপ্রদেশ থেকে বের করা হলো কেন, হলো কেন। তো এটার পেছনে বড় একটা রাজনৈতিক অভিসন্ধি ছিল, এবং যখন হয়েছিল তখন আমার মনে আছে যে এমন একটা খারাপ পর্যায়ে চলে গেছিলো ভারতবর্ষের রাজনীতি যে সেখানে লঙ্কাকাণ্ড হয়েছিল। তোমরা একটু গুগল করলে, ইউটিউব করলে দেখতে পাবে সেই সময় 2014 সালের রাজনীতি, টিভিতে দেখবে, যে যাতে এটা না হয় কংগ্রেস চেষ্টা করছে এইরকমভাবে, সেই রকম কংগ্রেস চেষ্টা করছে এটাকে ভাঙার শেষের দিকে গিয়ে, কংগ্রেস যখন একেবারে যাচ্ছে যাচ্ছে অবস্থা, মানে ইলেকশনস হবে এরপরে। হ্যাঁ, তো কংগ্রেস ইলেকশন ফেস করতে চলেছে, তার আগে আগে সে কংগ্রেস কী করলো না এইরকমভাবে, এইরকম সে কী করলো, লাস্ট মুহূর্তে এই রাজ্যটাকে ভেঙে দিল। এবং সেখানে আমরা দেখতে পাবো যে কেউ একজন এমপি লঙ্কার গুঁড়ো স্প্রে নিয়ে এসে সেখানে তখন কী করেছিল যে এমপিদের চোখে দিয়ে দিয়েছিল এইভাবে। তো পার্লামেন্টের মধ্যে অনেক মানুষের চোখে সেখানে চলে গেছিলো, অনেক এমপিদের চোখে সেগুলো চলে যায়, এবং সেগুলো গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে যে এইরকম একটা রাজনীতি হচ্ছে যে সেখানে বাচ্চাদের মতো মারপিট করছে, এবং গুন্ডাদের মতো মারপিট, বাচ্চা বলা ভুল, গুন্ডাদের মতো সেখানে মারপিট করছে, এবং একটা হুলুস্থুলুস কাণ্ড সেখানে হয়ে গেছিলো। তো এগুলোর পেছনে বড় একটা মোটিভ ছিল তাদের, এটা এক পক্ষ চাইছে বিলটাকে পাস করাতে, আর এক পক্ষ চাইছে বিলটাকে যাতে পাস না করানো যায়। তো এই যে বিষয়গুলো, এগুলোর মধ্যে দেখবে সেলফিশ কিছুও কারণ তাদের থাকে, পার্সোনাল কারণ থাকে, তাদের পলিটিক্যাল পাওয়ার গেইন করবে, এগুলোও কিন্তু কী করেছে, রিজিওনালিজমের কিন্তু জন্ম দিয়েছে। তো ভারতবর্ষের যে রিজিওনালিজমের যে জন্ম, সেই জন্মটা আমরা দেখতে পাচ্ছি একদিকে, যেমন ভাষা, জাতিগোষ্ঠী, অঞ্চল, অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমি, এগুলো যেমন জায়গা পেয়েছে, তেমনি কিন্তু এই প্রিন্সলি স্টেটসের যে কনসেপ্টটা ছিল, তাদের যে ফিল, তাদের যে আইডিয়া, সেগুলোও যেমন জায়গা পেয়েছে। এখানে সেলফিশ পলিটিশিয়ানসদের এখানে পার্সোনাল ইস্যুসগুলোও জায়গা পেয়েছে। আবার আমরা দেখতে পাবো এখানে কী হয়েছে, আবার আমরা এখানে দেখতে পাবো যে ভারতবর্ষের যে ডেমোক্রেটিক নেচার, সেখানে ফেয়ার ডিলের কনসেপ্টগুলোও কিন্তু ভ্যালুস পেয়েছে। তো এগুলোর উপর বেস করে কী হয়েছে, ভারতের আঞ্চলিকতাবাদের ফিলসফিটা কিন্তু দাঁড়িয়ে আছে, বা এখানে কিন্তু শেপ নিয়েছে। এরপরে আমরা চেষ্টা করব, আগামী ক্লাসে করব, এটা আজ আর হবে না। এবার আমরা চেষ্টা করব কি, যে রিজিওনালিজম এবং স্টেট পলিটিক্সের বেসগুলোকে আমরা আলোচনা করব। জিওগ্রাফিক্যাল বেস আছে, হিস্টোরিক্যাল বেস আছে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজগত বেস আছে, এগুলো আমরা একটুখানি দেখার চেষ্টা করব। কাস্ট আছে, রিলিজিয়ান আছে, ঠিক আছে, এগুলো একটু ফিলসফিটা ভালো করে দেখতে হবে, কনসেপ্টগুলো ভালো করে জানতে হবে, নইলে তোমরা হয়তো পরীক্ষার হলে গিয়ে কমন ঠিকই পেয়ে যাবে, কিন্তু তারপরের আর এগোতে পারবে না, বা একটু কনসেপচুয়াল কোয়েশনস করে দিলে আটকে যাবে। তো সেই কারণে আমাদের হয়তো, আমি এটাকে একটা ক্লাসের মধ্যে শেষ করতে পারতাম, বাট আমার কোনো ইচ্ছেই নেই এটাকে একটা ক্লাসে শেষ করার, কারণ আমি চাই না যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা তোমাদের মধ্যে হোক, যেটা পরীক্ষার পর জিজ্ঞেস করলে ভুলে যাবে, ওটা আমি চাই না। আমি চাই কনসেপ্টটা ভালো করে তোমাদের মধ্যে তৈরি হোক, তোমরা তো নিজেদের কনসেপ্টের জায়গায় নিজেকে স্ট্রং করো, এগুলো ইনফরমেশনসগুলো আর মুখস্থ করতে হবে না, তবে ইনফরমেশনসগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো এগুলো একটু খালি ভালো করে দেখে নিও, আগামীকালকের ক্লাসে আমরা বাকিগুলো, বাকি পার্টটা শেষ করে দেবো, খুব বেশি সময় লাগবে না, আগামীকালই এটা শেষ হয়ে যাবে। এবং তারপরে তোমাদের আমি একটা লিস্টও দিয়ে দেবো কোন রাজ্য কবে ফরমেশন হয়েছে, সেইটা দেখে নেবে, বারবার দেখবে, ওটাই কমন পাবে। এমনিতে সবই আলোচনায় চলে আসবে এগুলো, কিন্তু আলাদা করেও একটা লিস্ট দিয়ে দেবো, সেই লিস্টটা দেখে নেবে, সেখানে তোমরা সবই পেয়ে যাবে এগুলো, ঠিক আছে? বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে, কোনো কনফিউশন? কার কনফিউশন আছে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, রিজিওনালিজম রিজিওনালিজম হচ্ছে একটা রিজিওনকে কেন্দ্র করে গড়ে ওঠা, একটা রিজিওনকে কেন্দ্র করে গড়ে ওঠা মানুষের যে নিজস্ব যে বিশেষত্ব, সেই বিশেষত্বটাকেই এখানে বলা হচ্ছে, কাইন্ড অফ বলতে পারো যে সেটাকে একটা রিজিওনালিজম বলা হচ্ছে। অর্থাৎ ওই আইডিয়াটাকেই এক প্রকার বলা হচ্ছে যে একটা মতবাদ, বা বলতে পারো একটা একটা বলতে পারো যে মানে অঞ্চলটা যে আইডিয়ার উপর গড়ে উঠেছে সেটাকেই এখানে কিন্তু রিজিওনালিজম বলা হচ্ছে, সহজ ভাষায় যদি বলো, গভীরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? না বুঝতে পারলেও এখানে জটিলতা কিছু নেই, ধীরে ধীরে বুঝতে পারবে, জিনিসটা পুরোটা শেষ হলে ধীরে ধীরে ঢুকতে বুঝতে পারবে।
এবং এগুলোর থেকে যে খুব প্রশ্ন করে তা নয়, ধীরে ধীরে সেই কারণে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আর বলো বাকিরা, নাজবুন নেশা ক্লিয়ার হয়েছে? আর শোভন দেব? কুতুবুদ্দিন বোঝা গেছে? আর শ্রেয়সী? স্থাপিতা? দীপিকা? দীপিকা নাথ ঠিক আছে? সোহিনী ঠিক আছে? বোঝা যাচ্ছে তো? তুমি এর আগে বলছিলে যে মনে রাখতে পারছিলে না সেগুলো, কোন একদিন বললে আমাকে, তো কিছুটা কি দূর হলো? কারণ তুমি ইনফরমেশনের আকারে পড়েছো তাই ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু এগুলো এখন যখন একটু লম্বা সময় ধরে যখন বুঝে বুঝে পড়বে তখন ধীরে ধীরে আইডিয়াগুলো মাথায় ঢুকে যাবে। সো খুব একটা গভীরে তো গেলাম না, বাট যতটা বলেছি তার মধ্যে কি কিছু ক্ল্যারিটি পেয়েছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ওটাই আমি ইনফরমেশনই মানে জাস্ট ইনফরমেশনই আমি পড়ে গেছি কোনটা কোন কত কত সালে তৈরি হয়েছে, আজকে ক্লিয়ার হলো, মানে পুরো হিস্ট্রি গুলো পড়ে না মনে থাকে না। হ্যাঁ সমৃতা ঠিক আছে? অনিন্দিতা? হ্যাঁ স্যার। ওকে তাহলে আজকে এতটুকুই থাক, নেক্সট আমরা চেষ্টা করব পুরো পাঠটা আগামীকাল শেষ করার, এবং তারপরে তোমাদের ইনফরমেটিক যে কোয়েশনসগুলো আসবে, ইনফরমেশন সেগুলো কোন রাজ্য কবে তৈরি হলো, কোথা থেকে তৈরি হলো এবং সিকোয়েন্সে জানতে চায় সেটা তোমাদের একটা লিস্ট আমি দিয়ে দেবো, সেটা দেখে নিও তাহলেই হবে, ঠিক আছে? কিন্তু ওটাকে মনে রাখার জন্য এগুলো দেখতেই হবে, এটা পড়তেই হবে, নাহলে পারবে না, আটকে যাবে, ঘুরে যাবে বারবার, পরীক্ষার হলে গিয়ে কনফিউশন হবে, এটা না ওটা, এটা না ওটা করতে গিয়ে ভুলটাতে টিক করে আসবে। তো এটা সেই কারণে একটু কনসেপ্টটা ভালো করে জানতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল উইথ রেস্ট অফ দ্য টপিক। চলো গুড নাইট।